फ्रेंड्स শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ যেখানে আপনার সাথে আছে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট ইরাজ ইয়েস দ্যাট ইজ মি ইরাজ এবং সময় এখন এক্স্যাক্টলি 11:33 আর প্রথম যে গানটা প্লে করবো সেই গানটা হচ্ছে সবার জন্য অ্যান্ড নেম ইজ স্কাই ফুল অফ স্টার্স এবং আমি জানি এই মুহূর্তে আমার সাথে অনেক তারকা আছেন এবং সবাই তারকা বা স্টার্স এর মিনিং বলতে এটাই বোঝেন যে যারা অনেক বিখ্যাত অনেক সেলিব্রিটি বাট আমার কাছে সেটা মনে হয় না কারণ প্রত্যেকের জীবনে যে মানুষগুলো ইম্পর্টেন্ট ইভেন যদি কেউ নিজেকে ইম্পর্টেন্ট মনে করেন তাহলে তার আকাশে তিনি তারকা বা তার আশপাশের যে মানুষগুলো তার সব থেকে কাছের এবং সব থেকে বড় সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারাই হচ্ছে তার তারকা এবং আপনার আকাশটা প্রত্যেকটা মানুষের আকাশটা এরকম তারাই ভরে থাক তার ভালোবাসার তার প্রিয় মানুষগুলো তারা হয়ে চলুক তার এরকম একটি ইচ্ছা থেকে এই গানটা প্লে করছি ফার্স্ট সং হিসেবে আপনাদের জন্য এটা কোন সেলিব্রিটি তারকা নয় এটা হচ্ছে আপনার জীবনের তারকা সো দ্য ফার্স্ট সং ইজ কোল্ডপ্লে স্কাই ফুল অফ স্টার্স আর যদি কেউ SMS করতে চান কোনো গান শুনতে চান নিজের কোনো কথা শেয়ার করতে চান বা এর বাইরেও যে কোনো কিছু কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চাইলে সবকিছুর জন্য একটা ছোট্ট ওয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে যাবেন রেডিও আমারের যদি SMS করতে চান প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন গিয়ে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবে যে নম্বরে সেটা হচ্ছে 6969 একটু পরে ফিরছি সাথে থাকুন যেখানে আপনার পছন্দের গানগুলো থাকবে সেই সাথে আপনি আপনার যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারবেন প্লিজ অধীর আগ্রহে বসে আছি আপনার কথাগুলো শোনার জন্য জানার জন্য সেটা যেমনই হোক না কেন নিজের আনন্দের কথা বেদনার কথা সবকিছু আমাকে জানাবেন শেয়ার করতে পারলে আশা করছি কিছুটা হলেও আপনার আনন্দটা বেড়ে যাবে কষ্টটা কমে যাবে এবং আমার ভালো লাগা বহুগুণে বেড়ে যাবে নিজেকে সার্থক মনে হবে আর সেই সাথে আমাদের বন্ধুরা তো আছেন এবং বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে তবে তার আগে একটু জানিয়ে দিচ্ছি প্রথম দুটো গানের কথা ফার্স্ট গানটা ছিল কোল্ডপ্লে গান স্কাই ফুল অফ স্টার্স আর দ্বিতীয় গানটা ছিল শূন্যর একটা গান বেদনা আর আমাকে তাহমিনা জানিয়েছে তেজগাঁ থেকে সেটা হচ্ছে যে ইগলি ওয়েটিং ফর ড্রিমস অ্যাভিনিউ কবিতা থাকবে নাকি ইউ নেভার নো সো ওয়েট করতে হবে ছায়া জানিয়েছে যে এই সপ্তাহে বৃষ্টির সাথে কাটানো মুহূর্তগুলো শেয়ার করো বৃষ্টি মানে আকাশ থেকে যে বৃষ্টি ঝরলো সেই বৃষ্টি নাকি বৃষ্টি নামের কারো কথা মিন করছেন সো বৃষ্টি নামের কারোর সাথে আমার দেখা হয়নি আর আকাশ থেকে যে বৃষ্টি ঝরলো সেটা হচ্ছে এক অর্থে অনেকের কাছে উপভোগ্য ছিল আরেক অর্থে অনেকের কাছে দুঃসহ ছিল যারা ওই সময়টাতে রাস্তায় ছিলেন এবং পানি উঠে যারা বহুদিন পর রাস্তাতেই সমুদ্রের স্বাদ পেয়েছে ইনফ্যাক্ট আমি সমুদ্রের স্বাদ পেয়েছি রাস্তাতেই ঢাকার 27 নম্বরের ওইখানটাতে ওই ভয়াবহ মুহূর্তে আমি ছিলাম ধানমন্ডি থেকে রাপা প্লাজা পর্যন্ত যেতে আমার 2.5 ঘন্টা লেগেছে খুবই শোচনীয় একটা ব্যাপার যেটা আসলে 5 মিনিট বা 7 মিনিটের রাস্তা তো সেই 2.5 ঘন্টা পার হয়ে যখন ওই 27 নম্বর মরে গেলাম তখন দেখলাম যে চারদিকে হচ্ছে মনে হলাম যে ভুল করে ওই যে অনেক সিনেমা থাকে না সায়েন্স ফিকশন আপনি একটা দরজা দিয়ে ঢুকলেন ঢুকে দেখলেন যে প্যারালাল একটা ইউনিভার্সে চলে এসেছেন একদম সবকিছু সেখানে অন্যরকম চোখের পলকে বা ইনসেপশন মুভিতে ওইরকম দেখেছেন যে স্বপ্নের ভেতরে স্বপ্নের আরেকটা লেয়ার থাকে এরকম অনেক কিছু থাকে তো আমার মনে হলো যে আমি হঠাৎ করে এরকম ঢাকা শহর থেকে ভুল করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চলে এলাম নাকি চারপাশে সমুদ্রের বিশাল ঢেউ কাঙ্গচিল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে দূরে সমুদ্রে সেই কোনো এক জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে এরকম একটা ফিলিং কাজ করছিল আর কি তারপরে বেপরোয়া গতিতে যখন পাশ থেকে ট্রাক বাস এগুলো ছুটে যাচ্ছিল সেই ঢেউ এসে যখন গাড়িকে দোলাচ্ছিল মনে হচ্ছিল যে আমি এক স্বর্গীয় সুখ পাচ্ছি সমুদ্রে আমার ছোট্ট নৌকাখানি ভেসে যাচ্ছে আমি মাস্তুল ছেড়ে একদম গলুইয়ের ভেতরে সে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে যে নৌকা ওই যে কিনকিউবাস একটা গান আছে অ্যাকুয়াস ট্রান্সমিশন ওই গানের এরকম কিছু লিরিক্স আছে যে একদম দাঁড়টা সবকিছু ফেলে আমি শুয়ে আছি আকাশের তারাদের দিকে তাকিয়ে নৌকা আমাকে যেদিকে নিয়ে যায় জানি না আবার আমাকে তীরে ফিরে আসবে আনবে কিনা নাকি তোমার কাছ থেকে চিরতরে হারিয়ে যাব খুব অসাধারণ একটা গান আছে ইনকিউবাসের অ্যাকুয়াস ট্রান্সমিশন তো ওই গানের মতো ফিল হচ্ছিল যে সমুদ্রের ঢেউ এসে আমার ডিএ নৌকাটা দোলাচ্ছে আমি জানি না কখনো গন্তব্যে ফিরতে পারবো কিনা নাকি এই সমুদ্রে হারিয়ে যাব অন্য একটা প্যারালাল ইউনিভার্সে কারণ ঢাকায় সময় এরকম সমুদ্র হওয়ার কথা না বিশাল এক ঘটনা বলে ফেললাম কারণ আমার কাছে এরকম একটা সারিয়ালিস্টিক ফিল হচ্ছিল ওই সময় যে এই জায়গাতে এরকম পানি এবং সমুদ্রের ঢেউ কোথেকে আসবে তো আমি খুব ভয় ছিলাম যে ওখানে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ত্রাহি মধুসূদন তারাশঙ্কর শরৎচন্দ্র সবকিছু হয়ে যাবে আলটিমেটলি সেটা হয়নি তো অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা খুব ওয়ান্স ইন এ লাইফ টাইম এই বলা যায় সে যাই হোক
এই হচ্ছে বৃষ্টি উপাখ্যান এই সপ্তাহে। আমার ধারণা কম বেশি সবারই হয়েছে। ঢাকা চিটং স্পেশাল এই দুইটা শহরে এই সপ্তাহে সয়লাব ছিল পানিতে। রাশেদ আমাকে জানিয়েছেন যে বন্ধুরা আজকে জটিল মজা করলেন, নদীর মধ্যে ট্রলার থামিয়ে একজনের পর একজন লাফিয়ে পড়লেন, অনেকক্ষণ সাঁতার কেটে দারুণ মজা করেছেন। আমার কাছে মনে হয় যে যদি কোনোদিন রাশেদ নির্বাচনে দাঁড়ায় তার মার্কা হবে কি ট্রলার মার্কা, নিঃসন্দেহে। কারণ রাশেদের এস এম এস মানি আজকে ট্রলারই ঘুরেছেন ওখানে সেখানে। এই ছেলেটা ট্রলার, এবং মানে আমার ধারণা জীবনে ট্রলারকে কেউ এতটা ভালোবাসেনি আর ট্রলারও কাউকে এতটা ভালোবাসেনি। রাশেদ আর ট্রলার একেবারে একে অপরের পরিপূরক, অবিচ্ছেদ্য অংশ। একটা লাইন আছে না যে নয়নের অঙ্গ যেন নয়নের পাতা, ঠিক সেরকম রাশেদের অঙ্গ যেন রাশেদের ট্রলার। অলরাইট, একা এস এম এস পাঠিয়েছে। হ্যালো আপু, শ্রুতি লিখেছে যে নীল বেদনা গানটা শুনতে যাচ্ছেন, প্লে লিস্ট আছে কিনা? কাকতালীয় ভাবে গত সপ্তাহে আমি গানটা প্লে করতে চেয়েছিলাম, শেষ মুহূর্তে করিনি, ভেবে রেখেছিলাম আগামী সপ্তাহে করবো, তো আপনার রিকোয়েস্টটা মিলে গেছে, একটু পরে শুনতে পাবেন গানটা। আর অনেক এস এম এস পাঠিয়েছেন, সাইফুল দারুণ দারুণ সব গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। সিস্টেম অফ এ ডাউন এর গান শুনতে যাচ্ছেন, শুনে ভালো লাগলো, দারুণ একটা ব্যান্ড ছিল আমার খুব প্রিয়, যদিও এখন নেই। অসাধারণ একটা ব্যান্ড, অসাধারণ, এদের কম্পোজিশন আমার কাছে অলওয়েজ নিখুঁত মনে, দুর্দান্ত, সিম্পলি এক কথায় অসাধারণ। কার্নিভাল অফ ফ্রস্ট, ক্যাসাব্লাঙ্কা, এত চমৎকার চমৎকার গানের রিকোয়েস্ট করলে তো আমি উদাস হয়ে যাবো এই মুহূর্তে। আচ্ছা দেখা যাক, একটা গান প্লে করবো ওখান থেকে। হ্যাঁ, ডিসপাসিতো এই গানটা শুনতে যাচ্ছেন স্টিভ। এই গানটা নিয়ে বাংলাদেশে তো অনেক প্যারোডি ট্যারোডি হয়েছে। আবার ফ্লয়েডিয়ান জানিয়েছেন যে মনে হচ্ছিল আজকে শো হবেই, তাই কান থেকে হেডফোন খুলিনি, আমি ভুল করিনি, অবশ্যই ভুল করেননি, সাথেই থাকতে হবে। এবং এস এম এস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি কোনো গান শুনতে চান প্রথমে লিখতে হবে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নম্বরে সেটা হচ্ছে 6969। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের কি মনে আছে জীবনের প্রথম মোবাইল ফোনটার কথা, ওই ফোনের সাথে জুড়ে থাকা সুন্দর সব স্মৃতিগুলোর কথা, নতুন মোবাইল ঘরে এলে সবার উৎসাহ আর মাতামাতির কথা, মনে আছে প্রিয়জনকে করা প্রথম এস এম এস এর কথা, কাছের মানুষ দূরে চলে গেলেও ফোনে তার কণ্ঠ শুনে কেঁদে দেওয়ার কথা? এসব মনে থাকলে নিশ্চয়ই মনে আছে এই আনন্দ হাসি কান্নার দিনগুলোতে আপনার সাথে ছিল নোকিয়ার দারুণ দারুণ সব হ্যান্ডসেটগুলো। আর এখন আরও উন্নত রূপে আবার আপনাদের জন্যই এলো নোকিয়া 3, আর এর সাথে থাকছে রবির 2400 টাকা সমমূল্যের আকর্ষণীয় সব বান্ডেল। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.bd। আর এই মুহূর্তে যে গানটা প্লে করবো সেটা হচ্ছে সাদা কালো সবুজ হলুদ ধূসর মেরুন নীল বেদনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, শুনছেন রেডিও আমার 88.4 FM। শুক্রবার রাতের স্পেশাল আয়োজন যেটা নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সেই ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি ইরাজ আপনার সাথে আছি এবং রাত 2 পর্যন্ত থাকবো, কোনো সন্দেহ নেই, সন্দেহ দূর করুন। অদৃশ্যভাবে হলো এই হাতে রাখুন হাত এবং বন্ধুত্বের সেই বাঁধন আরো দৃঢ় হোক, পুরো 2 পর্যন্ত এটা অটুট থাকুক। মাত্র তো শুরু হলো, এখন অনেক কথা বাকি, অনেক গান আপনার জন্য দেওয়া বাকি আর আপনার কথাগুলো আমার জানা বাকি। একটু আগে শুনছিলাম মেটালিকার একটা গান, আমি জানি অনেক মেটালিকা ফ্যান এই মুহূর্তে আছেন এবং তাদের সবার জন্য এই গানটা ছিল ডোন্ট ফ্রিড অন মি। আর তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে এলআরপির একটা গান নীল বেদনা, অ্যালবামের নাম হচ্ছে ক্যাপসুল 500 মিলিগ্রাম। ইন্টারেস্টিং নাম, অনেকেই জিজ্ঞেস করতে পারেন অ্যালবামের নাম এরকম কেন ক্যাপসুল 500 মিলিগ্রাম। ওই সময় একটা 95 এটা একটা ডিফারেন্ট প্রজেক্ট নিয়েছিল, ওই সময় যে মিউজিক যে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানার থেকে বেরিয়েছিল অ্যালবামটা, তা তারা একটা চিন্তা করলো যে ওই সময় খুব জনপ্রিয় দুটো ব্যান্ড ছিল এলআরবি এবং নগর বাউল, যেটা ওই সময় তখনও নগর বাউল হয়নি, তখনও ছিল ফিলিংস। তো দেখা যাচ্ছে তখন তো ক্যাসেটের যুগ, একপাশে ছিল এলআরবির 6টা গান আর একপাশে ছিল ফিলিংসের 6টা গান এবং অনেকগুলো গান হিট করে সেখান থেকে, যেমন হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, তারপরে এই যে এই গানটা নীল বেদনা, তারপর আরেকটা ছিল আমি ফিরে ফিরে পেতে চাই এলআরবির একটা গান, তেমনি নগর বাউলেরও বেশ কিছু গান ওখান থেকে হিট হলো এবং এই সাফল্য অনুপ্রাণিত হয়েই তারা এই কাজটা আরেকবার করলো এবং 2-3 মাস পরে আরেকটা অ্যালবাম বের করলো যেখানে আবার এলআরবির 6টা গান এবং ফিলিংসের 6টা গান, সেটার নাম ছিল স্ক্রু ড্রাইভার। সেখানেও বেশ কিছু গান হিট ছিল, যেমন ওই যে নীরবে গান এলআরবির, অপবাদ দাওয়া মায়ে যেন ধীরে ধীরে যেন হারিয়ে যায় ফিরিয়ে যায় অভিশাপ দাওয়া মায়ে, তারপরে যে পথে পথিক নেই, এরকম অনেক অসাধারণ জনপ্রিয় গান ওই অ্যালবামগুলোতে ছিল। তারপরে হচ্ছে ওই যে এ কেমন অনিয়ম কাদায় আমায় প্রতিক্ষণ আহা জীবন এলআরবি, সেই গানটা দারুণ কিছু গান ছিল হারায়বাদ, তারপরে মান্নান মিয়ার থিদাস মলম বাংলার লাঠিয়াল, দারুণ দারুণ ফিলিংস ছিল, বেশ কিছু জনপ্রিয় গান ছিল, তারপরে যাত্রা হই হই কাণ্ড রই রই ব্যাপার নাচে গানে মন মাতে সবার। তো সুপার ডুপার হিট দুটো অ্যালবাম ছিল কয়েক মাসের ব্যবধানে, আমরা যারা ব্যান্ড মিউজিক লাভার ছিলাম মিড 90s এ তাদের জন্য একেবারে পো আবারও বৃহস্পতি তুঙ্গে ছিল এরকম দুটো অ্যালবাম কিছুদিনের মধ্যেই পাওয়া।
তো সে যাই হোক সবাইকে একটা খবর দিতে হবে, সেটা হচ্ছে রবি আর এয়ারটেল একসাথে তৈরি করেছে নাম্বার ওয়ান নেটওয়ার্ক। এই নাম্বার ওয়ান নেটওয়ার্কের উন্নত এক্সপেরিয়েন্সে কানেক্টেড থাকতে ঢাকার আদাবর, চকবাজার, ধানমন্ডি, হাজারিবাগ, কলাবাগান, লালবাগ, মোহাম্মদপুর, নিউ মার্কেট, পল্টন, রমনা, শাহবাগ, শেরেবাংলানগর ও তেজগাঁও লোকেশনে যেসব এয়ারটেল বন্ধুরা থাকো তারা ফলো করো দুটি সহজ স্টেপ। স্টেপ ওয়ান, হ্যান্ডসেটে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে এয়ারটেল অথবা এয়ারটেল থ্রি জি অথবা এয়ারটেল টু অথবা 4700 2 অথবা রবি 3G অথবা রবি 2G অথবা রবি অজি এটা অথবা বিজিডি রবি অথবা একটেল যে নেটওয়ার্কটি দেখা যায় তা সিলেক্ট করো। স্টেপ টু, হ্যান্ডসেটে ডাটা সেটিংস অপশন থেকে অন করো ডাটা রোমিং অপশন। নেটওয়ার্ক সিলেকশন বা ডাটা রোমিং অন কোনোটাতেই কল এবং ইন্টারনেট রেটে কোনো পরিবর্তন হবে না। এয়ারটেল বন্ধুদের নিয়ে সফল হোক আমাদের নাম্বার ওয়ান নেটওয়ার্কে আগামীর পথ চলা। তো এই খবরটা তো আমরা শুনলাম সবাই মিলে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে 12:01 বেজে গেছে, 12:00 যেহেতু আপনার বেজে গেছে তখন কিছু SMS না পড়লি না। লিখেছেন আমাকে নাহিদ আবদুল্লাহ লৌহজং মুন্সীগঞ্জ থেকে, ছায়া আমাকে জানিয়েছেন নচিকেতার গান শুনতে চান। রাশেদ লিখেছেন যে তার বহুদিনের একটা স্বপ্ন, সেটা হচ্ছে কয়েকটা দিন শিপে করে সমুদ্রের মাঝে কাটানোর, এমন একটা জার্নি কিভাবে করা যায় প্লিজ হেল্প মি। দুঃখের বিষয় হচ্ছে যে বাইরের অনেক দেশের কম সি ক্রুজ বা ওশেন ক্রুজ যেটাই বলি না কেন তার ব্যবস্থা থাকলেও আমাদের দেশে এরকম রাশেদের মতো অনেক সমুদ্র বিলাসী বন্ধু থাকা সত্ত্বেও কেন যেন কোনো ট্যুরিজম কোম্পানিরা খুব একটা চালু করেনি। চিটংয়ে অবশ্য একটা আছে, সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে কর্ণফুলি নদী দিয়ে বঙ্গোপসাগরে ঢুকে যেই মাত্র আপনার ঢেউয়ের দোলাটা লাগবে মনে একটু উতলা হবে, মনে হবে কি আছে জীবনে, ঠিক তখনই আবার সেটা ঘুরিয়ে ফেলে জাহাজটা। তাই জাস্ট খুব মানে বহুদিন অপেক্ষার পরে প্রিয়তমাকে মাত্র এক ঝলক দেখলেন, রিক্সা করে চলে এলো, হাতটা তুলেছেন ডাক দেবেন, তখনই যদি সে চলে যায় ওরকম একটা ফিল হবে। সমুদ্রে জাস্ট আপনি ঢুকেই ঢেউ দুটো বাড়ি খেয়েই আবার ব্যাক করবে। আমি এরকম একটা তথাকথিত ওশেন ক্রুজ দিয়েছিলাম যেটা আসলে রিভার ক্রুজ ছিল, এছাড়া আর আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই। তবে যদি আপনি লাক্সারি না চান, যদি একেবারে কি আছে জীবনে টাইপের একটা ফিল নিতে চান, তাহলে হচ্ছে ভিন্ন পন্থা। আপনি সোজা কুয়াকাটা চলে যাবেন অথবা কক্সবাজার চলে যাবেন, উখিয়া, টেকনাফ, সেখানেও যেতে পারেন। যদি পরিচিত কোনো মানুষ থাকে, বন্ধু থাকে যাদের মাছ ধরার ট্রলারের মানে মাছের ব্যবসা আছে এবং মাছ ধরার ট্রলার যায় যাদের সমুদ্রে, তো তাদের হচ্ছে রেগুলার বেসিস এরকম অনেক গভীর সমুদ্র পর্যন্ত যায় মাছ ধরার কিছু ট্রলার, তারা এমনও হয় যে 8 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত সমুদ্রে থেকে তারপরে ফিরে আসে এরকম। এবং এরকম যদি পরিচিত কেউ থাকে ওই ট্রলার করে চলে যান, 10-12 দিন থাকবেন সমুদ্রের মধ্যে, হাওয়ায় দোল খা, কি আছে জীবনে, তাই মাছ ধরা দেখবেন, মাছ ধরবেন এবং সেখানে সমুদ্র মানে নদীর নৌকার উপরে দিন কাটবে, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু, আবার ওখানে ওদের সাথে জেলেদের সাথে কুবের মাঝি হয়ে যাবেন কিছুদিন আর কি। হ্যাঁ, কপিলার দেখাও পেয়ে যেতে পারেন, হোসেন মিয়ার দেখা না পেলেই ভালো। তো এভাবে কিছুদিন কাটে আবার ফিরে আসবেন ওই মাছের সাথে, জালের সাথে আর জেলেদের সাথে, একেবারে অন্যরকম অ্যাডভেঞ্চার, যে অ্যাডভেঞ্চারের কথা আপনি কোনো পত্রিকার লাইফস্টাইল পাতায় পাবেন না, কোনো ট্রাভেল শোতে পাবেন না এবং অন্য কোনো কিছুতেই পাবেন না। একেবারে খাঁটি একটা বুদ্ধি দিলাম, যে অনুভূতিটা হবে নিশ্চয়ই এটা খুবই সুখের অনুভূতি হবে। আমি কয়েকদিন ধরেই এটা তককে তককে আছে যদি মানে এবং কথাবার্তা বলে রাখছি আর কি, এরকম একটা অ্যাডভেঞ্চার আমার খুব ইচ্ছা, জেলে জীবন। রাশেদের জন্য আমার ধরনের, রাশেদ যেহেতু ট্রলারই জীবন কাটায় তো আমার ধরনের রাশেদের আইডিয়াটা পছন্দ হবে। অতুল আমাকে সোনারগাঁ থেকে SMS পাঠিয়েছেন, ফর হোয়াট ইজ ম্যান প্রফিটেড ইফ হি শ্যাল গেইন দ্য হোল ওয়ার্ল্ড এন্ড লুজ হিজ ওন সোল। দারুণ একটা কথা, পুরো পৃথিবী পেয়ে কি লাভ যদি আমার নিজের আত্মাটাই আমার না থাকে। অনেক গভীর কথাটার অর্থ খুব সহজ না, ভাবতে হবে, ভাবতে থাকুন। এবং আমার কাছে মনে হয় এরকম সোল সার্চিং প্রত্যেকটা মোমেন্টে বা অ্যাটলিস্ট মাঝে মাঝে সবারই দরকার কম বেশি, যে আমি আসলে কি হবার কথা ছিল, কি হচ্ছি, কি হব সামনে, কোন পথে আগাচ্ছি, ইজ দিস ফর মি অর ইটস নট মাই ওয়ে, অন্য কারো জুতায় পারাচ্ছি নাকি আমার নিজের জুতো আমি নিজেই বানিয়ে নিচ্ছি, আমার লাইফের ডিজাইন কে করে দিচ্ছে, আমি নাকি অন্য কেউ, আশপাশের মানুষ, সমাজ, চারপাশে চাপ, পারিপার্শ্বিকতা, নাকি অন্য কেউ। এই প্রসঙ্গে আরেকটা সিনেমার কথা মনে পড়ে যায়, যে সিনেমার কথা ঘুরে ফিরে জীবনে চলার পথে আসবেই, দ্য শশাঙ্ক রিডেম্পশন। এই সিনেমাটা অনেককেই অনেকভাবে প্রভাবিত করেছে, আমাকেও করেছে ইনফ্যাক্ট, অ্যান্ড আম গ্রেটফুল টু দ্য মুভি, যে এই সিনেমাটার কারণে একটা অনেক বড় একটা ডিসিশন লাইফে আমি নিতে পেরেছিলাম দ্য শশাঙ্ক রিডেম্পশন দেখার পরে। সবার জন্য মাস্ট ওয়াচ একটা মুভি। হ্যাঁ, আর আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে আরো অনেকেই জানিয়েছেন মনির গাজীপুর থেকে, অনেকদিন যাবত শুনছেন, আজকে স্বাগত জানাচ্ছি, অনেকদিন পরে জয়েন করলেন সেজন্য। SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, প্রথমে লিখতে হবে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখবেন, লিখে পাঠাবেন যে নম্বরে সেটা হচ্ছে 6969। আর যে কোনো গানের রিকোয়েস্ট করতে পারেন, নিজে যে কোনো কথাও শেয়ার করতে পারেন, আরো যে কোনো কিছুর জন্যই। আজকে FM লাইব্রেরি থাকছে, আজকে মুভি অফ দ্য উইক থাকছে, আজকে আর অনেক কিছুই থাকছে, আর আপনি থাকছেন আমার সাথে। ওকে,
হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন রেডিও 88.4 এফএম। আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আসলে নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। স্বপ্ন দেখতে থাকুন, ছড়িয়ে দিন, আমার সাথে শেয়ার করুন, এটাই হচ্ছে আমার ইচ্ছা। অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস ড্রিমস অ্যাভিনিউ। সময় হচ্ছে 12:16। আমরা কিছুক্ষণ আগে শুনলাম তাহসান আর মিথিলার একটা গান, ছিল আমার, আর তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে ওয়ান ডিরেকশনের একটা গান, নাইট চেঞ্জেস। নাইট হয়তো চেঞ্জ, নাইট চেঞ্জেস, রাত বদলে যায়, কিন্তু আমাদের রাতটা কখনো যেন না বদলে। ওকে, এই বন্ধুত্বের বাঁধনটা সবসময় সব রাতে, অ্যাটলিস্ট যে রাতগুলোতে আমরা একসাথে থাকি সেই রাতগুলোতে যেন অটুট থাকে, নিবিড় থাকে। আমাকে জানিয়েছেন একজন শ্রুতি, হচ্ছে তার নাম, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সঙ্গীত শিল্পীদের নেম, ফেম, ওয়েলথ, উইমেন থাকার পরেও তাদের কেন এত হতাশা, কেন তারা সুইসাইড করে? রিসেন্টলি লিঙ্কিন পার্কের চেস্টার বেনিংটন এবং ক্রিস কর্নেল, অডিও স্লেভের এক্স ভোকাল, এদেরকে নিয়ে হয়তো আপনি মনে করছেন। শুধু এরাই না, আরো অনেক ঘটনা আছে, নির্ভানা কার্ট কোবিন, তারপরে দ্য ডোরস, জিম মরিসন, লেজেন্ড, দ্য গুরু, এমি ওয়াইনহাউস, এরকম বহু ঘটনা মিউজিশিয়ান সুইসাইড করে আলটিমেটলি। এটা খুবই হতজনক। এবং এই প্রশ্নটা আপনি এসে করেছেন কিছুদিন আগে কয়েকজন বন্ধুদের মধ্যে, তারা বলা বলেছে যে অ্যাকচুয়ালি এদের কি হবে, কি ল্যাকিং, এটা ছাড়া কেউই বলতে পারবে, বিকজ তার গান শুনে আপনি তার বাহ্যিক অনেক কিছু দেখছেন, কিন্তু তার খবরটা সে হয়তো কেউই জানে। আর কিছুদিন আগে লাইব্রেরিতে কবিতা পড়েছিল জীবনানন্দ দাবি, যে বছর আগের একটা সুইসাইড পোয়েম, যে একজন লোক করে মনে সবকিছু আবার পরেও কি কার মনে হলো যে যখন গিয়েছিল বিপ্লব মির্জা পরিবার হয়ে উঠি তার সাথে এক গাছে দৌড়িয়ে অশ্বচ্ছের ডালে ঝুলে কোনো একটা রাত কিছু হিসেব ছিল, এবং তাকে দিন দুর্ভিক্ষের করাল গ্রাস, দুর্ভিক্ষের সেই করাল গ্রাস কখনো তাকে ছুঁতে পারেনি, জীবনে কখনো হতাশা বা কিছু শেষ পর্যন্ত তার ছিল না। কিন্তু তাহলে এত কিছু পাওয়ারও কেন সেই মানুষটা হঠাৎ মরে হলো, মানে মনে হলো কি হবে বেঁচে থেকে মরাই, সে কাউকে না বলে সবকে রেখে চলে গেল সেই অশ্বত্থ গাছে আমি ঝুলে পড়ার জন্য কোন একটা রাতে। যে কবিতাটা আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম, নিশ্চয়ই ভুলে যাননি, 8 বছর আগের একদিন, জীবনানন্দের। তো সেখানে থেকে আমরা জানতে পারি যে এর বাইরেও আসলে আমাদের সেই বাহ্যিক প্রাপ্তি, সাফল্য, এর বাইরেও আসলে অনেক কিছু থাকে। মাঝে মাঝে কারো বোধের গভীরে এক বিপন্ন বিষয় কাজ করে, এবং কারো হৃদয়ে জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়, জীবনানন্দের লাইন দিয়ে যদি বলি। এবং তখন তার কি হয়, সে ভূতে পাওয়া মানুষটা সেটা সেটা কেউ বুঝবে না, তাই সে মরিবার হয় বুঝি তার সাথ। এটা আসলে ব্যাখ্যার অতীত এবং অন্য কেউ ব্যাখ্যা করতে পারবে না। আর আমাকে জানিয়েছেন এরপরে ব্লু নাইটিঙ্গেল, সেটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ল্ড ইজ অলওয়েজ এন্টার্ড থ্রু ইমাজিনেশন, কল্পনার ভেতরেই সেই সব থেকে সুন্দর পৃথিবীর বাস। বাস্তব কিন্তু মাঝে মাঝে কল্পনাকে হার মানায়, তাই না? এটা কিন্তু সত্যি। এবং একটা কথা বলছে, লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, আই ট্রুলি বিলিভ দ্যাট। এক আমাকে জানিয়েছেন ওয়ারফেজের গান শুনতে চান তিনি, নিয়াজও ওয়ারফেজের গান শুনতে চাচ্ছেন, এবং অনেক বন্ধু ওয়ারফেজের গান আজকে শুনতে যাচ্ছেন। আজকে ওয়ারফেজের গান নিয়ে প্লে হবে, এটা নিয়ে কোনো কথা হবে না, একটু পরে আমি ওয়ারফেজ দিচ্ছি। হ্যাঁ, ইমরান গাজীপুর থেকে জানিয়েছেন, SMS এর পাঠিয়েছিলেন একটা, ইশরাত আমাকে জানিয়েছেন স্বপ্ন বিষয়ক SMS। বিশেষ করে তিনি লিখেছেন, স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু পূরণ করাটা খুব কঠিন, আমাদের মতো মেয়েদের তো আরো অসম্ভব। এই কথাটিতে আমার ঘোর আপত্তি, আমাদের মতো মেয়েদের জন্য আরো অসম্ভব। সত্যি যদি তাই হয়, অনেক নারী কিন্তু জগতে এমন অনেক কিছু করে দেখিয়েছেন যেটা পুরুষরা করতে ভয় পাবে আসলে। এবং আমাদের দেশেই একজন আছেন যিনি স্বপ্ন নিয়ে, মানে টার্গেট নিয়েছেন, স্বপ্ন দেখেছেন এবং সেটা অনেকগুলো পূরণও করেছেন, যে পৃথিবীর সব থেকে উঁচু যে পর্বত শৃঙ্গগুলো, সব 7 মহাদেশের 7টা, সবগুলোর একেবারে তিনি আরোহণ করবেন, এবং সম্ভবত অল্প কিছু বাকি আছে, বাকি সবগুলি তার হয়ে গেছে। তো যেটা মানে বেশিরভাগ লোকই ভয় পাবে, সেখানে তিনি যদি এটা করতে পারেন, তো এই আমাদের মতো মেয়েদের জন্য তো আরো অসম্ভব। আই থিঙ্ক এটা আমার কাছে মনে হয় যে আসলে নিজেরা নিজেদেরকে দুর্বল করে রাখার এবং সেটাকে এক্সকিউজ দেখানোর একটা, আসলে আমার কাছে এটা একটা অপচেষ্টা ছাড়া কিছুই মনে হয় না। যে আরে কি বলবো ভাই, আমাদের কি আর সেই সময় আছে, আমাদের কি আর সেই বয়স আছে, আর ওইসব কি আর আমাদের দিয়ে হয় রে ভাই, এই কথা, এই ধরনের কথা যারা বলে, আমার কাছে মনে হয় এটা আসলে ওই যে প্রাণময়তা বা উদ্যমতা বা প্রাণশক্তি বা উদ্যমের যে অভাব, ওটাকে একটা সুন্দর সুগার কোটিং প্যাকেট দিয়ে আসলে একটা আড়াল করার অপচেষ্টা। কেউ দুঃখিত হয়ে থাকলে আমার কথা শুনে আমি খুবই দুঃখিত, তার দুঃখে আমি দুঃখিত, কিন্তু আমার কাছে এটাই সত্যি মনে হয়। আর সে যাই হোক, এই কথা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, হবে, আপনি জানাতে পারেন আপনার অভিমত। আর চলুন তাহলে আমরা এই ফাঁকে একটা গান শুনে আসি, যে গানটা আমরা শুনতে যাচ্ছি। তার আগে একটু SMS করার নিয়মটা মনে করিয়ে দিই, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো SMS করে নিজের কথা শেয়ার করতে চান, যদি কাউকে কিছু ডেডিকেট করতে চান, প্রথমে লিখবেন আপনার SMS অপশনে গিয়ে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 6969। একটু পরে আমরা একটা গান প্লে করব, কিন্তু তার আগে একটু আগে আমরা সে কথাটা বললাম নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে, এই যে নারীরা বিয়ে দিয়ে আসলে অনেক কিছু সম্ভব কি সম্ভব না, এটা নিয়ে দেখি কেউ কিছু ভাবনা শেয়ার করতে চান কিনা। আমাকে ফোন করতে পারেন এই মুহূর্তে, ফাস্টেস্ট কলার দেখি কে হতে পারেন। আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে 9893
666 সবার আগে যিনি ফোন দিবেন তার সাথে একটু আলাপ সালাপ করা যাক এই বিষয় নিয়ে সো আমি ওয়েট করছি ফোনের জন্য দেখা যাক কার ফোনটা সবার আগে আসে হ্যালো 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 কে বলছেন বন্ধু জি আমি নাফিসা উত্তরা থেকে নাফিসা উত্তরা থেকে ভালো আছেন নাফিসা জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো সো নাফিসা আজকে মনে হয় ফার্স্ট কথা হচ্ছে তাই না জি ওকে আমি খুবই খুশি যে একজন নতুন বন্ধুর সাথে আজকে কথা হচ্ছে একজন নতুন কলার পাওয়া গেল সো নাফিসা একটু আগে আমি যে কথাটা বলছিলাম মনে আরে সেটা কি আপনি শুনেছেন জি শুনেছি তো এর সাথে কি আমি অ্যাপ ইনস্টা যেটা লিখেছে আপনি কি একমত এর সাথে না আসলে মেয়েরা সব করতে পারে এটা যেমন ঠিক অনেক বৃহৎ ক্ষেত্রে মেয়েরা করতে পারে কিন্তু আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্র আছে যেগুলো তা আসলে মেয়েরা পায় না মানে অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আপনি এখনো দেখেন উন্নত হয়ে গেছে কি মানে আমেরিকায় কত নারীদের অধিকার কিন্তু সেখানেও কিন্তু এখনো নারী প্রেসিডেন্ট হতে পারে নাই খুবই দুঃখজনক এমন আসলে কি যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে যাচ্ছে তারা সেভেন সামিট হয়তো করতেছে এমন মানুষ আছে কিন্তু আসলে এমন আছে যে মানে আমরা ঘর থেকে বেরোতেও পারমিশন পাই না মানে সেই ক্ষেত্রে গুলো তো মেয়েরা আটকায় থাকে আচ্ছা এই যেটা বললেন আপু ঘর থেকে বের হতে পারমিশনটা পান না তো পারমিশনটা কে দিচ্ছে না মানে সেফটি ইস্যু থাকে কিছু মানে সেফটি ইস্যু ওটা নিজেরাও হয়তো কোনো ক্ষেত্রে বের হওয়া হচ্ছে না সেফটি ইস্যু যেটা নিজেকেও দেখতে হয় মানে সবসময় আসলে হয়ে ওঠে না ওই ক্ষেত্রটা অনেক বৃহৎ ক্ষেত্র আছে এটা যেমন অস্বীকার করা যাচ্ছে না আবার আমরা অনেক ক্ষুদ্র ক্ষেত্র মানে বাধাগুলো অতিক্রম করতে পারছি না সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না তো ক্ষুদ্র ক্ষেত্রে যেখানে আমরা বাধাটা অতিক্রম করতে পারছি না অস্বীকার আমি করছি না অবশ্যই আপনার কথা যুক্তি আছে অস্বীকার করছি না কিন্তু ক্ষুদ্র ক্ষেত্র যেগুলোতে আমরা বাধা অতিক্রম করতে পারছি না সেটার অন্তরায় আপনি কি মনে করেন যে কেন পারছি না আমাদের মানসিকতা মানে খুব ফ্রাঙ্কলি বলতে গেলে দেখা যায় যে আমি যদি সাতকাহন গল্পের বইটা কিন্তু অনেক আগে রচিত কিন্তু সেখানেও দেখা যায় যে একটা ছেলে একটা মেয়ে কলেজের পর কথা বললে খারাপ ভাবে দেখা হচ্ছে সাতকাহনের দীপাবলি যখন কথা বলে তাকে খারাপ ভাবে দেখা হয় আবার এখন যখন আমি কলেজ স্টুডেন্ট আমি যখন আমার কলেজ ড্রেস অবস্থায় একটা ছেলে ফ্রেন্ডের সাথে নর্মালি কথা বলি তখন আমার কলেজের টিচাররা দেখলে খারাপই ভাবে মানসিকতার পরিবর্তনটা কিন্তু সেই ক্ষেত্রে হয়নি মানসিকতার পরিবর্তনটা আমাদের টিচাররাও করতে পারেনি আমাদের ভিতরেও ঢুকাই দিচ্ছে ওইভাবেই মানসিকভাবে ওইভাবেই গড়ে উঠছে ছোটবেলা থেকে এইসব দেখতে দেখতে চারপাশে আমরা ওগুলো আমাদের ভেতরে চলে আসছে তাই তো ইনসিকিউরিটি আসলে চলে আসছে শিখতেছি ওভাবেই আচ্ছা তো এক্ষেত্রে এটা তো আপনি বাইরের একটা উদাহরণ দিলেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কথা কিন্তু তার আগে একটা কথাতে আপনার ছিল যে বাসা থেকে বের হওয়ার পারমিশনটা পাচ্ছি না তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন অ্যাকচুয়ালি পরিবারের ভূমিকা মানে আপনি পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট বা পরিবার থেকে যে সহযোগিতাটা পাওয়ার কথা বা যে গ্রুমিং সেটা কি পাচ্ছি আমরা হ্যাঁ পাচ্ছি না পরিবার থেকেও বাবা মা সেফ মনে করতেছে না আবার আমি যখন চারপাশের ঘটনা দেখতেছি তখন আমিও যাওয়ার সাহসটা করতে পারতেছি না সবার তো আসলে বাধা পেরোনোর সাহস সবসময় নিয়ে থাকে না মানুষ সবকিছু না এটা মিথস্ক্রিয়ার রেজাল্ট হচ্ছে এই যে এখনো ছোটখাটো মানে ছোটখাটো পর্যায়গুলোতে হয়তো ভাবে স্বাধীনতাটা ভোগ করা যাচ্ছে না তো জি 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 ভাইয়া ঠিক এটাই তো এটার উপ মানে আমরা যদি এটা উত্তরণ করতে চাই তো উত্তরণের উপায় কি মনে হয় আপনার যে আসলে কোন ক্ষেত্রগুলো থেকে বা কি দৃষ্টিভঙ্গিটা দরকার বা কি করা উচিত আসলে আপনার কি মনে হয় আফিসার হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনার কোনো মতামত বা পরামর্শ যদি থাকে বা আপনি মনে করেন যে কিভাবে এটা উত্তরণ করা যায় কি কারণে কিভাবে পরামর্শ না মতামত হলো একটাই যে মানসিকতার পরিবর্তনটা দরকার সত্যি দরকার মানে এটাই এটা যদি ছোট ক্ষেত্রগুলো থেকে শুরু হয় না তাহলে কিন্তু পরিবর্তনটা অবশ্যই আসবে কিন্তু মানসিকতার ছোট ছোট পরিবর্তনগুলো দরকার অনেক বড় পরিবর্তন আমরা করে ফেলতেছি আমরা এভারেস্ট উঠে যাচ্ছি মেয়েরা উঠতেছে কিন্তু এখনো ছোট যে ক্ষেত্রগুলোতে এখনো বাবা মার যে ভয় সংশয় এই ক্ষেত্রগুলো ছোট পরিবর্তন গুলো দরকার তাহলে আমাদের আরো বেশি মানে স্বাধীনতাটা আসবে মেয়েদের স্বাধীনতাটা অলরাইট থ্যাংকস ফর ইওর সাজেশন নাফিসা ভালো লাগলো আপনার খুব ক্রিস্টাল ক্লিয়ার ধারণা এবং আপনি খুব চমৎকার ভাবে দৃঢ় ভাবে আপনার ধারণাটা ব্যক্ত করেছেন আমার খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে আচ্ছা ভাইয়া আমার একটু কথা আছে জি বলুন ভাই আমি যখন মানে আমি ঢাকায় ফার্স্ট এসে ক্লাস 7 এ তখন আপনার প্রোগ্রামটা শুনতাম আচ্ছা তারপরে ট্রাই করা বইতে কলে কখনো পাইনি আজকে হঠাৎ করে ফার্স্ট দিলাম এন্ড ফার্স্ট কলই হয়ে গেল আচ্ছা আমিও অনেক খুশি এবং আমিও বললাম আপনার সাথে কথা বলে ভালো লেগেছে যে আপনি অনেক গুছিয়ে অনেক সুন্দরভাবে আপনার ধারণার কথা বলেন এবং একজন প্রচন্ড দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ আপনাকে মনে হচ্ছে আমার সো ভালো লাগলো আপনার সাথে কথা বলে নাফিসা মাঝে মাঝে ফোন দেবেন যখন এরকম আমাদের হটলাইন ওপেন হয়ে যায় হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ইউর মোস্ট ওয়েলকাম ভালো থাকবেন জি ভাইয়া আপনিও ভালো থাকবেন
শুনছিলাম নাফিসরা কথা, যিনি চমৎকার কিছু কথা বলেছেন এবং আমার মনে হয় যে সেখানে যথেষ্ট চিন্তার খোরাক ছিল। সে যাই হোক, আমরা এখন একটা গান শুনছি এবং এরকম ঝটপট যে কোনো সময় কিন্তু আমাদের হটলাইন ওপেন হয়ে যেতে পারে এবং ফাস্টেস্ট কলার হিসেবে আপনিও যে কোনো একটা বিষয় নিয়ে এরকম কথা বলতেই পারেন অন এয়ার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ, একেবারেই হঠাৎ করে আগে থেকে কিচ্ছু জানানো যাবে না। ওকে, যে গানটা আমরা এখন শুনবো এটা হচ্ছে পয়েস অফ দ্য ফলের গান। এই ব্যান্ডের গান অনেকেই শুনতে চেয়েছিলেন আজকে, গানটার নাম হচ্ছে, যে গানটা প্লে করবো আজকে, গিভেন অ্যান্ড ডিনাইড। এই গানটা প্লে করছি স্পেশালি যারা মিউজিক ক্রিটিক এবং যারা পয়েস অফ দ্য ফলের ভক্ত তাদের কাছে মনে হয়, এবং অনেকগুলো ইন্টারভিউ সার্ভে বা জরিপেও দেখা গেছে যে এটা বেশিরভাগই বলেছেন ইটস ওয়ান অফ দ্য বেস্ট সংস বাই পয়েস অফ দ্য ফল, গিভেন অ্যান্ড ডিনাইড। সেই গানটা প্লে করছি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। Of my youth, I wonder which way to the Hey friends, welcome back once again. শুনছি নিরাজকে, শুনছেন Dreams Avenue Radio 88.4 FM এ। শুনছিলাম একটু আগে নগরবাউলের অসাধারণ একটা গান, যে পথে পথিক নেই, এবং এই গানটা হচ্ছে সেই যে বলছিলাম ক্যাপসুল 500 মিলিগ্রাম এবং স্ক্রু ড্রাইভার পরপর দুটো অ্যালবাম বের হয়েছিল, এলআরবি এবং ফিলিংস এর, সেখান থেকে নিয়ে একটা গান, দারুণ একটা গান, এবং তার আগে ছিল পয়েস অফ দ্য ফলের গান গিভেন অ্যান্ড ডিনাইড, দারুণ গান। এখন কিন্তু কথা হবে না, এখন একদম আমরা সরাসরি এফ এম লাইব্রেরির সেগমেন্টে চলে যাচ্ছি। আর আজকেও কিন্তু আমরা গত দুটো এফ এম লাইব্রেরি হয়েছিল জীবনানন্দ দাশের দুটো বিখ্যাত কবিতা নিয়ে, একটা ছিল হচ্ছে 8 বছর আগের একদিন, যে কবিতার কথা আজকেও ঘুরে ফিরে এসেছে, এবং আরেকটা ছিল হচ্ছে ঘোড়া গত সপ্তাহে। আজকেও কিন্তু তারই ধারাবাহিকতায় আমার ধারণা এটা তিনটা, অ্যাটলিস্ট 1-2-3 এপিসোড এমন করা উচিত শুধু কবিতা নিয়ে এফ এম লাইব্রেরি, এবং সামনের সপ্তাহ থেকে হয়তো আবার আমরা ছোট গল্প বা উপন্যাসে ফিরে যাব। তো আজকে এটার এই ট্রিলজির লাস্ট এপিসোড, জীবনানন্দ দাশের আরেকটা বিখ্যাত কবিতা নিয়ে আজকে এফ এম লাইব্রেরি সেগমেন্ট, এবং এই কবিতাটা বহুল আলোচিত, সমালোচিত, বিখ্যাত, অনেক কাহিনী, অনেক ঘটনা এর আগে পরে আছে, সেগুলো পরে বলবো, আগে একটু কবিতাটা পড়ে নিই। এবং আমার ধারণা অনেকে এটা অবশ্য অনেক শুনেছেন, এই কবিতাটা খুবই বিখ্যাত, এবং ওই যে একটা কথা বলছিলাম বাংলা সাহিত্যের সবথেকে আলোচিত বা সবথেকে অর্থ উদ্ঘাটনের চেষ্টা চালানো হয়েছে এবং বহু বিতর্ক তর্ক হয়েছে এমন কবিতাগুলো যদি তালিকা করি, 8 বছর আগের একদিন যেমন থাকবে, ঠিক তেমনি এই কবিতাটাও থাকবে ক্যাম্পে। অনেক কিছু হয়ে গেছে এই কবিতা নিয়ে, সে কোথায় আমরা পরে আসছি, তার আগে একটু কবিতাটা শুনি। কবিতাটা একটু দীর্ঘ এবং খুবই বেশ কষ্টসাধ্য এই কবিতা আসলে পড়া, কারোর জন্যে অনেক বেশি কি বলা যায় ব্রেকডাউন, আপস এন্ড ডাউন, অনেক কিছু এই কবিতাটা অনেক বেশি। তারপর আমরা চেষ্টা করছি সবাই মিলে ক্যাম্পে কবিতাটা পড়ার জন্য। ওকে, এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণী ডাক শুনি, কাহার এসে ডাকে, কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন, এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না কো বসন্তের রাতে, চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন, ঘাই মৃগি সারা রাত ডাকে, কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে, আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে, তাহাদের হৃদয়ের বন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে, জ্যোৎস্নায় পিপাসার সান্ত্বনায় আঘ্রাণে আস্বাদে, কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন, মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, সন্দেহের আবছায়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে, মৃগীর মুখের রূপে হয়তো চিতারু বুকে জেগেছে বিস্ময়, লালসা, আকাঙ্ক্ষা, স্বাদ, প্রেম, স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে, আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকচার্ন, একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে, দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে, জ্যোৎস্নায় মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে, হরিণেরা আসিতেছে, তাদের পেতেছি আমি টের, অনেক পায়ের শব্দ শোনা যায়, ঘাই মৃগী ডাকিতেছে জ্যোৎস্নায়, ঘুমাতে পারি না আর,
শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি। চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে, এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে। বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণীর ডাক শুনে শুনে, কাল মৃগী আসিবে ফিরিয়া সকালে, আলোয় তারে দেখা যাবে, পাশে তার মৃতসব প্রেমিকেরা পড়ে আছে, মানুষেরা শিখাই দিয়েছে তারে এই সব। আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাব, মাংস খাওয়া হলো তবু শেষ, কেন শেষ হবে, কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে, তাদের মতন নই আমিও কি? কোনো এক বসন্তের রাতে, জীবনের কোনো এক বিস্ময়ের রাতে, আমারেও ডাকিনি কি কেউ এসে জ্যোৎস্নায়, দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো? আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে, চিতার চোখের ভয়, চমকের কথা সব পিছে ফেলে রেখে, তোমার কি চায় নাই ধরা দিতে? আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো, যখন ধুলায় রক্তে মিশে গেছে, এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি? জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে, তুমিও কাহার কাছে শিখেছিলে, মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি, বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃত মৃগদের মতো। প্রেমের সাহস, স্বাদ, স্বপ্ন বেঁচে থেকে ব্যথা পাই, ঘৃণা মৃত্যু পাই, পাই না কি? দোনলার শব্দ শুনি, ঘাই মৃগী ডেকে যায়, আমার হৃদয়ে ঘুম আসে না কো, একা একা শুয়ে থেকে, বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয়, ক্যাম্পের বিছানায় রাত্তার অন্য এক কথা বলে, দের দোনল মুখে আজ হরিণেরা মরে যায়, হরিণের মাংস, হাড়, স্বাদ, তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে, তাহারাও তোমার মতন, ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়, কথা ভেবে, কথা ভেবে ভেবে, এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফড়িংয়ে, কিটে, মানুষের বুকের ভিতরে, আমাদের সবার জীবনে, বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। সেটাই হচ্ছে কথা, বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। তো এই হচ্ছে সেই ক্যাম্পে কবিতাটা, যেটা আসলে বোঝাই যাচ্ছে একটা বনের কাছে একজন বা কবি ক্যাম্প ফেলেছেন এবং সেখানে সারা রাত ঘুম আসছে না, বসন্তের রাতে জ্যোৎস্নার শিহরণে, এবং কোথাও এক ঘাই হরিণীর ডাক শোনা যাচ্ছে, সেই ঘাই হরিণীর ডাক শুনে শত শত প্রেমিক হরিণ হয়তো তার দিকে ছুটে যাচ্ছে, কিন্তু ছুটে যেতে গিয়ে দোনলা বন্দুকের শিকার হয়ে, শিকারী শিকার হয়ে তারা সব মৃত পড়ে যায়, ঘাই হরিণীর কাছে আর প্রেমের আহ্বানে তাদের পৌঁছানো হয় না। এবং তারপরে কবি বলেছেন অনেক কিছুই, আমরা সবাই কি ওই মৃত হরিণীর মতো নয়, ওই মৃত হরিণগুলোর মতো নয়, ওই ঘাই হরিণীর মতো নয়, আর অনেক কিছুই, এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফড়িংয়ে, কিটে, মানুষের বুকের ভিতরে, আমাদের সবের জীবনে, বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। তো কি আছে এই কবিতায়, যে কবিতা নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, এত বিতর্ক, এবং জীবনানন্দ দাসকে অনেক লাঞ্ছনা কঞ্চনা লিটারলি সহ্য করতে হয়েছিল কবিতা লেখার পরে, কেন, কি আছে এই কবিতা, এবং এখনো কেন আলোচনা হয়, গবেষণা হয় এই কবিতার অর্থ নিয়ে? একটা গান শুনে এসে আমরা একটু পরে সেটা না হয় একটু আলাপ করি। হ্যাঁ, এখনো কিন্তু চলবে আর একটু পরেই, FM লাইব্রেরি সাথে থাকুন, আমি ফিরছি রাজ একটু পরে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রেডিও আমার 88.4 FM এ। যদি কিছু লিখতে চান প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবে যে নম্বরে সেটা হচ্ছে 6969। Strawberries, cherries and an angel's kiss in spring. Hey friends, welcome back once again. Shunchen Radio on 88.4 FM. Shunchen Radio Murti Rajke. Friday night doing an exclusive show Dreams Avenue. Tepna karek basha koto jana chhi. Ebong amader FM library segment chol chilo. Efa ke amra obosho kobita ta porar pore. Je ganta shunlam sheta chilo Lana Del Rey and James O'Neill-er composing of Conte Gawa. Je ganta sheta hocche Summer Wine. Onek bikkhato ebong onek artist juge juge ei ganta giyechen. To amra abar fire eshechi
সেই সেগমেন্টে এফ এম লাইব্রেরি, যেখানে আমরা একটু আগে খুব বিখ্যাত এবং আলোচিত একটা কবিতা কালজয়ী, যুগ যুগ ধরে এখন আলোচনা হয় এমন একটা কবিতা জীবনানন্দ দাশের ক্যাম্পে, যে কবিতার অর্থ নিয়ে, যে কবিতা দিয়ে কি বুঝিয়েছেন জীবনানন্দ দাশ কবিতাটা কেমন নিয়ে, সেই ১৯৩৬ সালে কবিতাটা, ১৯৩২ সালে কবিতাটা প্রথম প্রকাশিত হয়, আজ ২০১৭ প্রায় ৮৫ বছর পরও এই কবিতা নিয়ে আলোচনা হয়, এখনো হচ্ছে, এবং জীবনানন্দ দাশের সব থেকে বহুল আলোচিত সমালোচিত কবিতাগুলোর মধ্যে অন্যতম এটা। এটা জীবনানন্দ ১৯৩২ সালে একটা পরিচয় পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে ১৯৩৬ তার যেটা কাব্যগ্রন্থ, দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, সেখানে এটা প্রকাশিত হয়েছিল আর কি। তো পরিচয় পত্রিকাটাতে প্রথম যখন এটা প্রকাশের প্রথমে বিষ্ণুদেব, সময় আরেকজন বিখ্যাত কবি এবং পঞ্চপাণ্ডবের একজন কল্লোলীয় যুগের অন্যতম প্রধান কবি বিষ্ণুদেব যখন জীবনানন্দকে অনুরোধ করলেন যে ভাই আমার পরিচয় পত্রিকাতে আপনার একটা কবিতা দিতেই হবে, তো তখন জীবনানন্দ এই কবিতাটা লিখে পাঠিয়েছিলেন। ওই কবি পত্রিকার পরিচয়ের আরেকজন কুতুব ছিলেন ওই সময়ের আরেকজন পঞ্চপাণ্ডবের একজন বিখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত। তো সুধীন্দ্রনাথ দত্ত বলেন এই কবিতাটা আসলে কোনো আগামাথা কিছু নাই, কবিতা ছাপানো যাবে না, এই কবিতা কোনো একেবারে বাহুল্য একটা কবিতা। কিন্তু বিষ্ণুদের চাপাচাপিতে জোরাজুরি দিয়ে কবিতাটা শেষ পর্যন্ত পরিচয় পত্রিকাতে স্থান পায় এবং প্রকাশিত হবার পরে একেবারে তুল কালাম কাণ্ড শুরু হয়ে গেল বাংলার কাব্য জগতে, বাংলা সাহিত্য জগতে, সাহিত্য সমালোচকদের মধ্যে, পাঠকদের মধ্যে, অন্যান্য কবি মহলে হুলুস্থুল হয়ে গেল। কারণ এমন কবিতা, এমন থিম, এমন ধারণা ভাবনা যে হরিণ, এক ঘাই হরিণী ডাকছে, সেই ডাকে হাজারো পুরুষ কামনাতুর হয়ে, লোভাতুর হয়ে ছুটে যাচ্ছে তার পানে এবং ছুটে যেতে গিয়ে শিকারে পরিণত হচ্ছে, মৃত হয়ে সব পড়ে আছে বনে, একের পর এক প্রেমিক মৃত হরিণ, একই কবিতা, এই এরকম ভাবনা, এরকম কবিতা, এরকম থিম আসলে বাংলাদেশে বা বাংলা সাহিত্যে সমগ্র ভূ ভারতে ওই সময় অচিন্তনীয় একটা ব্যাপার ছিল। তো সবাই নড়ে চড়ে বসলেন ঘটনা কি, এবং ব্যাপক সমালোচনা শুরু হলো যে জীবনানন্দ দাশের আগে থেকে একটা বাতিক ছিল, উনি দুর্বোধ্য কথাবার্তা বলেন, উনি দুর্বোধ্য কবিতা লেখেন, ওনার কথাবার্তার আগামাথা কিছু নেই, উনি নিজে এক তারছিড়া মানুষ, এরকম তারছিড়া কথাবার্তা বলেন এবং সেগুলো পড়ে যুব সমাজ, তরুণ সমাজ বিপথে যাবে, কুপথে যাবে, তারাও তারছিড়াতে পরিণত হবে, এরকম একটা ব্যাপার স্যাপার, এই কবিকে ঝেঁটিয়ে বিদায় করা হোক বাংলা কাব্য জগৎ থেকে, এরকম একটা সরগোল উঠল আর কি। এবং ওই সজনীকান্ত দাস বলে একজন বিখ্যাত সমালোচক কুতুব ছিলেন ওই সময় শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক, তিনি তো একেবারে চিড়ে চ্যাপটা করে দিলেন। এবং তিনি ওই যে একটা লাইন আছে না যে পুরুষ মানুষ যেমন যায় তার নোনা মেয়ে মানুষের কাছে, একটা লাইন আছে না এই কবিতাতে, আমি একটু কবিতা থেকে আবার পড়িয়ে যাই। একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে, দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোছনায়। মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে হরিণেরা আসিতেছে। তো এই যে নোনা মেয়ে মানুষের, এই শব্দটাও বাংলা কাব্যে প্রথম ছিল যে মেয়ে মানুষের আবার ঘ্রাণ নোনা, এই উপমাটাও বিরল ছিল এবং সবাই, এটা সবার কাছে একটা নতুন ব্যাপার ছিল যে এমন উপমা দেয়া যায় তাহলে কবিতায়, নোনা মেয়ে মানুষ। এটা নিয়ে অশ্লীলতার দায়ে জীবনানন্দকে জর্জরিত করা হলো, নোনা মেয়ে মানুষ বলতে তিনি কি বুঝিয়েছেন, এই ধরনের কি সব কথাবার্তা ভদ্র সমাজে, চিচি, এরকম একটা সরগোল উঠলো আর কি। সেই সাথে ওই কথাটা, ওই শব্দটা খুব ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, যে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে, এটা কিন্তু ফরেস্ট ওভাবে লেখা হয়নি, বনে মানে বয় ওকার দিয়ে লেখা হয়েছে, তার মানে সিস্টার মিন করছে এটা। এইটা নিয়ে অনেক আলোচনা, এই শব্দটা কেন বয় ওকার দিয়ে লেখা হলো, কারণ কবিতার একটা বনের মধ্যে ক্যাম্প, সেখানে ফেলা হয়েছে, হরিণ তো বনেই থাকে, সো ইটস ফরেস্ট, এটা বানা হবে বন, কিন্তু বয় ওকারে বন দিয়ে বন মানে সিস্টার কেন মিন করা হলো, কি বোঝাতে চেয়েছেন কবি বয় ওকার দিয়ে, এটা নিয়ে এখনো তর্ক হয় সাহিত্যিক মহলে, সাহিত্যিক আড্ডায় যে বয় ওকার দিয়ে বন, তো ফরেস্ট না মিন করে তিনি সিস্টার কেন মিন করেছেন ওই জায়গাটাতে। এটা নিয়ে সজনীকান্ত দাস আবার ধরলেন, এই বললেন যে মানুষ বিকৃতির কোন পর্যায়ে গেলে বনের কাছে যায় সুন্দরী গাছের নিচে জোছনায়, একতারে ছিঁড়ে ছ্যাবড়া বানিয়ে দিলেন জীবনানন্দকে অশ্লীলতার এবং বিকৃত মানসিকতার অভিযোগ তুলে, এবং বলা যেতে লাগবে যে আন্দোলন উঠলে এই কবিতাটা অশ্লীলতার দায় নিষিদ্ধ করা হোক, এমন একটা সারা পড়ে গেল বাংলার কাব্য সমাজে ওই সময়টাতে। এবং এমনই সমালোচনা হতে থাকলো, এবং বলা হয়ে থাকে, একটা প্রচলিত মতবাদ আছে যে এই কবিতার কারণে, এই কবিতাটা অশ্লীলতার দায় অভিযুক্ত হওয়ার কারণে জীবনানন্দ দাশের চাকরি পর্যন্ত চলে গিয়েছিল ওই সময়টাতে। যদিও এটা অনেকে আবার প্রত্যাখ্যান করেছেন এই মত, তারা বলেছেন যে এমন না, তবে এখনো অনেকে মনে করে থাকেন এবং একটা ধারণা আছে, যেটা বললাম একটা মতবাদ, এই অশ্লীলতার কারণে এই কবিতা অভিযুক্ত হওয়ায় তখনকার গোড়া সমাজের একটা কলেজ ইংরেজি পড়াতেন, সেখান থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এই কবিতা লেখার অপরাধে জীবনানন্দ দাশকে, এমনই ভয়াবহ অবস্থা, চিন্তা করেন একটাবার। হ্যাঁ, তো এটা হলো এবং সবার সমালোচনায় ক্ষতবিক্ষত হয়ে এবং এত কিছু সইতে না পারে জীবনানন্দ তো মুখচোরা মানুষ, নীরবে নিভৃতি থাকতেন, চুপচাপ থাকতেন, কিন্তু বাধ্য হয়ে তিনি
নিজে একদিন এই কবিতাটা আসলে তিনি কেন লিখেছেন, কি লিখেছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা নিয়ে নিজের একটা ব্যাখ্যা লিখে ফেললেন। লিখে তার মনে হলো থাক এটার পত্রিকায় পাঠিয়ে লাভ নেই, কি হবে মানুষকে বুঝিয়ে, আসলে একটা কবিতার অর্থ মানুষকে বোঝানো যায় না, কেউ যদি ভুল বোঝে বুঝে যদি আমাকে সব বলে বলুক না, আমার কি দায় পড়েছে সবার ভুল ভাঙানোর, মানুষ যা বুঝবে বুঝবে, হয়তো এই সময়ের মানুষ বুঝছে না, আজ থেকে হয়তো 50 বছর পরে মানুষ বুঝবে, 100 বছর পরে মানুষ বুঝবে, যদি কবিতা সত্যি বেঁচে থাকার মতো হয়, এটা কাল থেকে হবার মতো হয়, নিশ্চয়ই হবে, না হলে সময়ের স্রোতে হারিয়ে যাবে, মানুষের ভুল ভাঙিয়ে আমি কি বোঝাতে চেয়েছি এগুলো বলে আর লাভ কি। এই জন্য সেই ব্যাখ্যাটা লিখে তিনি তার একটা সেই বিখ্যাত কালো ট্রাঙ্ক, যেগুলো খাটে নিচে থাকতো সবসময়, সেই লেখাগুলো কোনোদিন পাবলিশ করেনি, সেই ট্রাঙ্কে রেখে দিলেন। এবং তার মৃত্যুর পরে ওই লেখাটা আবিষ্কার হয় যে জীবনানন্দ একটা ব্যাখ্যা লিখেছিলেন এই ক্যাম্পে কবিতাটা নিয়ে, যে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন এই কবিতা দিয়ে। আগ পর্যন্ত তার এই ব্যাখ্যা কেউ জানতেও পারেনি, কোনোদিন আলোর মুখ দেখেনি। তো সেই ব্যাখ্যার একটা লাইন হচ্ছে, জীবনানন্দ লিখেছিলেন যে দিস পোয়েম ইজ অফ লাইফস হেল্পলেসনেস ফর অল লাইফ, দ্যাট অফ ম্যান, অফ ওয়ার্ম, অফ লোকাস্ট। তার মুখে তার কথা থেকে আমরা জানতে পারি জীবনানন্দ আসলে জীবনের অসহায়ত্বের কথা বলেছিলেন এই কবিতায়, সব জীবনের, মানুষের, পোকামাকড়ের, পশুর, জন্তুর, সবার। এটা হচ্ছে এক কথায় সারসংক্ষেপে। আর অনেক কথা ছিল জীবনানন্দ সেই নিজের লেখা ডায়েরিতে, যেটা মৃত্যুর পরে উদ্ঘাটিত হয়। এবং ঘাই হরিণী এই শব্দ দুটো নিয়েও ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ঘাই হরিণী বলতে তিনি কি বুঝিয়েছেন, যে হরিণী কামোত্তেজনায় বিভোর বা কামাতুর কোনো হরিণী, এমন কিছু কি বোঝানো হয়েছে? তাহলে তো এটা আরো অশ্লীল, ছিছি, এ ধরনের কথা কেন বলবেন উনি সুশীল সমাজের একজন হয়ে, এটাও বলা হলো। তো ঘাই শব্দটা আসলে আসামি একটা শব্দ, ঘাই শব্দটার অর্থ হচ্ছে আসামে প্রচুর বন, সেখানে অনেক শিকার হয়, তো শিকারীরা একটা টোপ হিসেবে এটাকে ব্যবহার করে শিকারকে আকৃষ্ট করার জন্য, সেটার সেই অর্থে ঘাইটা ব্যবহৃত হয়। তো জীবনানন্দের চাচা বা কাকা ওই সময়টাতে আসামের ফরেস্টে জব করতেন, এবং তার চাচাতো বোন শোভনার পিতা তিনি, যে শোভনাই হচ্ছে তার সেই ভালোবাসার মানুষটা যাকে নিয়ে তার এত বিরহ। তো ওখানে বেড়াতে গিয়ে শব্দটা আসামের ওই শব্দটা শিখেছিলেন বোঝাই যায় জীবনানন্দ, এবং ঘাই হরিণী শব্দটা তিনি ওখান থেকে ব্যবহার করেছেন টোপ হিসেবে। এটা হচ্ছে ঘাই হরিণীর ইয়ে। এবার একটু আমি আমার গুণীজনে কহেন তাদের ভাবনা এবং আমার ভাবনা মিলিয়ে একটু আমার কথাগুলো বলি কবিতাটা থেকে, আসলে এত অসাধারণ কেন কবিতাটা। 1932 যখন এই কবিতা লেখা হয়, জীবনানন্দ তখন প্রচন্ড অর্থ কষ্টে এবং দারিদ্রে কষাঘাতে জর্জরিত, খুবই জীবনে খুব কষ্টের একটা অধ্যায় কাটাচ্ছেন, এবং দারিদ্র থেকে বড় কষ্ট ওই সময় শোভনার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট, যে শোভনার কথা একটু আগে বললাম, তার চাচাতো বোন, তার কাজিন, যাকে ভয়াবহ ভালোবাসতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ভালোবাসার কথা ঘুরে ফিরে অনেকবার তার লেখায় এসেছে, কিন্তু শোভনার কাছে নির্মমভাবে প্রত্যাখ্যাত হয়েছিল ওই সময়টাতে। চিঠি লিখতেন একটার পর একটা, অনেক ভালোবাসায় ভরা চিঠি, কিন্তু কোনো উত্তর আসতো না, মাঝে মাঝে হয়তো 10-12 চিঠি লেখার পরে একটা দুটো শব্দের একটা রিপ্লাই আসতো, এবং তার প্রতি তীব্র অবহেলা থাকতো সেখানে শোভনার। শোভনা তখন তার জীবনের নতুন স্বপ্নে বিভোর, এরকম চালচুলোহীন এক উদ্ভ্রান্ত কবিকে তার, হ্যাঁ হতে পারে তাদের মধ্যে একটা সময় বেশ ভাবের আদান প্রদান হয়েছিল, হৃদয়ের হয়তো অনেক বার্তা বিনিময় হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শোভনা তার নিজের পথ বেছে নিয়েছে জীবনানন্দকে আরেকদিকে ছুড়ে ফেলে। তো এটা মেনে নিতে পারছিলেন না জীবনানন্দ, প্রচন্ড কষ্টে যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছিলেন, একদিকে দারিদ্র, আরেকদিকে শোভনার কাছ থেকে সেই প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট, সবকিছু মিলে একটা প্রচন্ড যন্ত্রণা বিক্ষুব্ধ সময় তিনি এই ক্যাম্পে কবিতাটা লিখেছিলেন। আর এই কবিতাটায় আসলে সেই যে বললাম জীবনের অসহায়ত্ব, কারণ কবিতাটা বারবার আমরা দেখতে পাই যে ওই হরিণদের সাথে জীবনানন্দ আমাদের মিল বলতেছেন, যে মানুষের ওই হরিণদের মতো আমরাও কিনা, ওই শিকারীদের মতো আমরাও কিনা। ঘাই হরিণী যেমন তার প্রেমিকদের ডাকছে পুরুষ হরিণদের, এবং পুরুষ হরিণা তার ভালোবাসার টাকে সাড়া দিতে গিয়ে, তার কামনাটাকে সাড়া দিতে গিয়ে বনের পথে আসতে আসতে অবশেষে শিকারীর দোনলা বন্ধুকে শিকার হয়ে সব মৃত রক্তাক্ত হয়ে পড়ে আছে বনের ভেতর। এটাকে আসলে আমাদের জীবনের প্রতিচ্ছবি না, আমাদেরকে এই পৃথিবীতে এনে পৃথিবীর উঠোনে ফেলে দিয়ে বা পৃথিবীর বনে ছেড়ে দিয়ে বিভিন্ন রকম এরকম ঘাই হরিণীর মতো সব টোপ লালন বিভিন্ন রকম প্রলুব্ধকর অনেক কিছু, অনেক বিভ্রান্তিকর অনেক কিছু আমাদের সামনে থাকে জীবনের চেতনার, বা সেটা বাস্তবিক ম্যাটেরিয়াল হতে পারে অথবা কোনো স্পিরিচুয়াল অনেক চেতনাগত অনেক বিষয়ও থাকতে পারে, সেই সব টোপে সেই সব ঘাইয়ের পিছনে আমরা ছুটতে গিয়ে সেই সব প্রলুব্ধকর হাতছানির দিকে আমরা সাড়া দিতে গিয়ে এরকম জীবনের রক্তাক্ত বন্ধুকে শিকার হয়ে আমরা রক্তাক্ত হয়ে জীবনের প্রান্তরে পড়ে থাকি। এটা আমাদের সবার জীবনেই ঘটে থাকে, স্পেশালি যদি আমরা আরো রোমান্টিক দিক থেকে দেখি, শোভনা বা এরকম কোন প্রেমিকা যে আসলে ভালোবাসার প্রথমে ডেকেছিল এবং যে ভালোবাসা টানে সাড়া দিতে গিয়ে অবশেষে তার কাছে পৌঁছাতে গিয়ে তাকে পেতে গিয়ে শেষ পর্যন্ত তারই অবহেলার ঘৃণার বা শিকার হয়ে রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে সেই প্রেমিক সত্তার মৃত্যু হওয়ার পরে
নিঃস্বরিক্ত হয়েভাবে মৃতপ্রায় হয়ে বা মুমূর্ষু হয়ে সেই ভালোবাসার সবুজ বনে প্রান্তরে কিভাবেই মৃত হয়ে পড়ে থাকতে হয়নি জীবনানন্দকে বা আরো অনেক প্রেমিককে যুগে যুগে সেই সৃষ্টির আদি সময় থেকে এখন পর্যন্ত। এটা সেই রোম্যান্টিক পয়েন্ট অফ ভিউ থেকেও দেখা যায় বিষয়টাকে, বা জীবনের সামগ্রিক যে অসহায়ত্ব যেটা জীবনানন্দ নিজের লেখাতেই আমরা পাই, যে লাইফ সেলফ হেল্পলেসনেস, জীবনের অসহায়ত্বকেই তিনি ফোটাতে চেয়েছেন, যে আসলে এরকম অনেক কিছুর জন্যই আমরা অনেক ছুটে যাই, হাত বাড়াই, সেটা আমাদেরকে ডাকে, সেটা কোনো মানুষ হতে পারে, জীবনের নিজের কোনো স্বপ্ন হতে পারে, কোনো প্রত্যাশা হতে পারে, প্রাপ্তির আচানি হতে পারে, এবং তার মানে অজস্র অবিরাম দিন রাত জেগে থেকে কষ্ট পেয়ে রক্তাক্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে নন অশ্রু জলে মাখামাখি হয়ে সেই তার কাছে পৌঁছাতে গিয়ে বা সেই সামগ্রিক স্বপ্নের কাছে ধরা দিতে গিয়ে শেষ পর্যন্ত না পেয়ে বা সেই মানুষটাকে না পেয়ে রক্তাক্ত হয়ে হৃদয় ক্ষতবিক্ষত হয়ে মুমূর্ষু হয়ে কাতরাতে হয় যন্ত্রণায় এক অব্যক্ত বোবা গোঙানি, হয়তো কারো কাছে পৌঁছায় না, সেই মানুষটার কাছেও পৌঁছায় না হয়তো, বা যে স্বপ্নের কাছে ছুটে যেতে চায় অবিরল সেই স্বপ্ন হয়তো জানে না, বা সেই নোনা মেয়ে মানুষও হয়তো জানে না, শুধু যুগে যুগে প্রেমিকের দল বা সেই সব স্বপ্ন শিকারীর দল, জীবনের নিষ্ঠুরতার বা নির্মমতার যার প্রতীক হচ্ছে সেই শিকারীর দনলা বন্দুক, তা শিকার হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকে সবুজ বনে প্রান্তরে কোন এক জ্যোৎস্নার রাতে। এবং সেই মাংস যে হরিণগুলো মৃত হয়ে পড়ে থাকে, এটাও বলা হয়েছে যে পরদিন আমার খাবারের ডিশে সেই হরিণের মাংসের স্বাদ আমি পাই। সে আমাদের স্বপ্নগুলো হয়তো অন্য কারো শিকার হয়, এবং আমাদের স্বপ্ন শিকার করে হয়তো কেউ আরো আরো সফলতার চূড়ান্তে ওঠে, আরো স্বপ্ন সে হয়তো শিকার করে, বা সেই নারী হয়তো আমাদের সেই প্রেমিক হৃদয়কে ক্ষত বিক্ষত করে আমাদেরকে মৃতপ্রায় করে দিয়ে তার নিজের অন্য কোনো এক স্বপ্নকে সত্যি করে পূরণ করে, এবং সুখের হাসি হেসে হয়তো সেই মৃতপ্রায় পড়ে থাকা মুমূর্ষু প্রেমিক হৃদয়কে আরো তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করে খাবারের ডিশে সেই মৃত হরিণের মাংসের স্বাদ পায়। এমন অনেক কিছু হয়তো হয়, সেটা কোনো নারী, কোনো স্বপ্ন, জীবনের কোনো অর্থময়তা যদি আমরা খুঁজতে যাই, জীবনের কোনো অর্থবহ রূপ যদি আমরা দেখতে যাই, সেটাও হতে পারে সামগ্রিকভাবে, এটাকে প্রেমের দিক থেকেও দেখা যায়, আবার সামগ্রিক জীবনের অসহায়ত্ব এবং অপ্রাপ্তি আর অর্থহীনতা নৃশংসতা জীবনের এক রূঢ় রূপ সেদিক থেকেও দেখা যায়, সামগ্রিকভাবে জীবনের অসহায়ত্ব, লাইফস হেল্পলেসনেস। এটাই হচ্ছে ক্যাম্পে কবিতা, অসাধারণ একটা কবিতা, এবং এ ধরনের কাব্যময় এরকম উপমা এরকম ব্যঞ্জনা এরকম এই থিম বা এই ধরনে এই ধাঁচে যে কবিতা লেখা যায় সম্পূর্ণ আঞ্চলিক একেবারেই শব্দ ব্যবহার করে, মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহারে, এবং এই এই ধারাটা প্রথম জীবনানন্দ এই কবিতাতে দেখালেন, এবং কারণে কেউ নিতে পারেনি ওই সময়, শুধু হাতে গোনা অল্প কিছু মানুষ বলেছিলেন অসাধারণ হয়েছে কবিতা, তাদের মধ্যে একজন ছিলেন বুদ্ধদেব দাস, সরি বুদ্ধদেব বসু। আর সেই বোন যে কথাটা হলো, বোন কেন যেটা নিয়ে এত আলবয়ক লেখা হলো, এটা দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে জীবনানন্দ দাশের খুব প্রিয় কবি ছিলেন ডাব্লু বি ইয়েটস, একজন নাম করা অসাধারণ একজন ইংরেজ কবি, সেই ডাব্লু বি ইয়েটস এর একটা কবিতাতে এই টার্মটা ব্যবহার করা হয়েছিল, সোল সিস্টার, হৃদয়ের বোন। তো সোল সিস্টার টার্মটা তার খুব ভালো লেগেছে, এটা তার ডায়েরিতেও লিখেছেন তিনি, যে সোল সিস্টার টার্মটা তাকে ছুঁয়ে গেছে, এবং আমার ধারণা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, যেহেতু ডাব্লু বি ইয়েটস তার খুব প্রিয় কবি ছিলেন, তিনি হৃদয়ের বোন সোল সিস্টারের বাংলার একটা প্রতিভাষিক একটা ব্যাপার হয়তো তিনি ইউজ করেছিলেন, এটা 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 হতে পারে। আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে সেই সোল সিস্টার তো বললাম হৃদয়ের বোন, অথবা আরেকটা জিনিস হতে পারে আসলে শোভনার সেই বিরহে যন্ত্রণায় ওই সময় তিনি ছটফট করছিলেন, আসলে যে যন্ত্রণাটা শোভনাকে না পাওয়ার কষ্ট এটা শেষ মুহূর্ত পর্যন্ত ছিল তার জীবনে, তো সেই শোভনাতা যেহেতু তার কাজিন, তার চাচাতো বোন, এবং যেহেতু অ্যাজ শোভনা ওয়াজ হিজ সিস্টার, অনেকে বলে থাকেন এটা আসলে শোভনাকেই মিন করেছেন, শোভনার প্রতি তীব্র আক্রোশ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে, ওই সময়টাতে একদিকে প্রচন্ড ভালোবাসা তাকে টানছে শোভনার দিকে, আরেকদিকে সেই অবহেলার জন্য প্রচন্ড ঘৃণা ক্ষোভ আক্রোশ জন্ম নিচ্ছে, এবং এটা তার অনেক লেখাতেই পাই, শোভনাকে তিনি তাচ্ছিল্য করছেন, ঘৃণার ভরে ছুড়ে ফেলে দিতে চাচ্ছেন, আবার পরমুহূর্তেই ভালোবাসার তীব্র আকুতিতে তার কাছে ছুটে দিতে চাচ্ছেন। তো অনেকে বলে থাকেন, মনে করা হয়ে থাকে এটা শোভনাকে যেহেতু মিন করে বলা, সেজন্য তিনি একটা কায়দা করে বয়কার দিয়ে লিখেছেন তার বোন বা কাজিনকে মিন করতে, সোল সিস্টারও হতে পারে ডাব্লু বি ইয়েটস এর কবিতা থেকে ইন্সপায়ার্ড হয়ে, অথবা সেই সোল সিস্টারও অথবা শোভনাকেও মিন করে হতে পারে, অনেক কিছু হতে পারে সেই বনের ব্যাখ্যা। সো দ্যাট ইজ ক্যাম্পে, অসাধারণ কবিতা, এই কবিতা নিয়ে এখনো আলোচনা হয়, এখনো হয়, অদ্ভুত উপমা, অদ্ভুত, সারা রাত দক্ষিণা বাতাসে আকাশে চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহারে সে ডাকে, অসাধারণ, চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্না শরীরের স্বাদ যেন, ঘাই মৃগি সারা রাত ডাকে, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের,
আসিতেছে তার দিকে, আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে। তাহাদের হৃদয়ের বন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে, যোজনায় পিপাসায় সান্ত্বনায় আঘ্রাণে আস্বাদে। অসাধারণ, মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে। আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে, বন্দুকের শব্দ শুনে শুনে, হরিণীর ডাক শুনে শুনে। আলোয় তারে দেখা যাবে, পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে, মানুষেরা শিখাই দিয়েছে তারে এই সব। আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাব। জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমারেও ডাকিনি কি কেউ এসে জোছনায় দক্ষিণা বাতাসে, ওই ঘাই হরিণীর মতো। আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে, চিতার চোখের ভয়ে চমকের কথা সব পিছে ফেলে রেখে, তোমার কি চায় না এই ধরা দিতে? জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে, দনলার শব্দ শুনি, ঘাই মৃগী ডেকে যায়, আমার হৃদয়ে ঘুম আসে না কো, একা একা শুয়ে থেকে। এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফড়িংয়ে, কিটে, মানুষের বুকের ভিতরে, আমাদের সবের জীবনে। বসন্তের জোছনায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। Welcome back once again, শুনছেন রেডিও আমার 88.4 FM, শুনছেন ইরাজকে, আর শুনছেন ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার, সময় যখন 1:17 ঠিক তখন শুনছিলাম অর্ণবের গান নাম ছিল না, এবং তৈলাক্ত বাসের এই গানটা খুবই সুন্দর একটা গান, দারুণ একটা গান, এজন্য আমি প্রায়ই প্লে করে থাকি। কিন্তু আরও একদিন বলেছি যে গানটা যখনই শুনি নাম ছিল না, নাম ছিল না, একটা জিনিস মাথায় আসে যে একজনের খুব জ্বর হয়েছে এবং 102-3 ডিগ্রি এরকম, কিন্তু জ্বর আর থার্মোমিটারে দেখা হচ্ছে মেপে, কিন্তু থার্মোমিটার ওই পারদের স্কেল, আর নাম ছিল না, নাম ছিল না, কিছুতেই জ্বর আর কমছে না। আমার কেন জানি হাস্য উদ্ভট একটা বিষয় মাথায় আসে এই গানটা শুনলেই, নাম ছিল না, নাম ছিল না। আরেকটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে যে ছোটবেলায় আমরা তৈলাক্ত বাসের অঙ্ক করেছিলাম, বানর 10 হাত উঠে 9 হাত নামে, কি কি যেন সব ব্যাপার স্যাপার ছিল, এবং যেটা ছোটবেলা আমাদের সবাইকে বিভ্রান্ত করতো, এই বানরের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, ওকে কি কেউ বিছুটি পাতা লাগিয়ে দিয়েছে যে খালি তৈলাক্ত বাসবে, উপর উঠছে আর নিচে নামছে, আমাদের জীবনটাই ছোটবেলাতেই একেবারেই মানে স্পয়েল করে দিচ্ছে, এই বানর কোথায় আছে এরকম বানর। তো সেই বানরের ব্যাপারটাও মনে পড়ে যে বানর উঠছিল আর নাম ছিল না, নাম ছিল না, এমন যদি হতো তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হতো। তো যাই হোক, জাস্ট কিডিং। এর আগের গানটা ছিল হচ্ছে অঞ্জন দত্তের একটা গান, আমি বৃষ্টি দেখেছি, অনেকদিন পরে শুনলাম গানটা, খুব বিষণ্ণ মন খারাপ করে একটা ভাইব আছে গানটার মধ্যে, তাই না? এদিকে আমাকে অনেক বন্ধু এস এম এস পাঠিয়েছেন, তার মধ্যে নির্জন লিখেছেন, নির্জনতার একটা এস এম এস পাঠিয়েছেন যে আমার অনেক কিছু লিখতে ইচ্ছে করে, অনেক কিছু মনের ভেতর ঘুরে বেড়ানো দ্বিধাগুলোর কথা বোঝাতে ইচ্ছে করে কাউকে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু কিছু অ্যাটলিস্ট আমাকে বলতে পারেন মাঝে মাঝে। হ্যাঁ, আমাকে জানিয়েছেন ব্লু নাইটিঙ্গেল যে ইট ইজ নট হাউ মাচ উই ডু বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য ডুইং, ইট ইজ নট হাউ মাচ উই গিভ বাট হাউ মাচ লাভ উই পুট দ্য গিভিং। খুবই সুন্দর কথা, শুধু করলেই হবে না, তার মধ্যে আসলে নিবেদন আর নিজেকে সঁপে দেয়া কতটুকু ছিল সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সুন্দর কথা বলেছেন তিনি। তো এই সুন্দর কথা পরে আমরা একটু পরের গানে চলে যাচ্ছি, এবং আজকে কিন্তু মুভি অফ দ্য উইক সেগমেন্টও আছে, বহুদিন পরে, মিস করবেন না আশা করছি। আর এস এম এস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি কোনো কিছু লিখতে চান রেডিও আমার শর্টেস্ট ভার্সন যেটা আর এ, সেটা লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা লিখবেন আপনার, নাকি আপনিও বলবেন নাম ছিল না, নাম ছিল না, নাম ঠিকানা লিখবেন এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। এখন শুনবো রেড হট চিলি পেপারসের গান ডার্ক নেসেসিটিস, এবং একটা কুইজ আপনার জন্য, এই কুইজের অ্যান্সার যিনি দিতে পারবেন তার জন্য কি সেটা আমি এখন বলবো না, সেটাও সারপ্রাইজ। হ্যাঁ, কুইজটা হচ্ছে রেড হট চিলি পেপারসকে নিয়ে। রেড হট চিলি পেপারসের একজন বিখ্যাত ব্যান্ড মেম্বার বা মিউজিশিয়ান হচ্ছেন ফ্লি, খুবই ইন্টারেস্টিং একজন মানুষ ফ্লি। তার চেহারা, গেট আপ, মেকআপ, সেট আপ, ড্রেস আপ সবকিছু উদ্ভট থাকে সবসময়, তার অ্যাটিচিউড উদ্ভট, কিন্তু দারুণ বাজান তিনি এবং বলা যায় অন্যতম প্রাণ ভোমরা রেড হট চিলি পেপারসের ফ্লি। তো ফ্লি রিসেন্টলি একটা সিনেমাতে অভিনয় করেছেন এবং একেবারে গ্যাংস্টার একজন ভূমিকাতে ফ্লি, আমাদের রেড হট চিলি পেপারসের সেই ফেভারিট মিউজিশিয়ান ফ্লি,
গ্যাংস্টার বিষয়টা ভাবা যায়। তো খুব রিসেন্টলি এরকম একটা মুভিতে তিনি অভিনয় করেছেন এবং বেশ ভালোই করেছেন বলতে হবে। আপনি যদি বলতে পারেন এই রেড হট চিলি পেপার্স এর মেম্বার ফ্লি কোন সিনেমাতে অভিনয় করেছেন রিসেন্টলি, সবার আগে যিনি বলতে পারবেন তার জন্য একটা গান থাকবে। ওকে, একটা গান ডেডিকেট করবো তার জন্য। তো আমরা শুনছি ডার্ক নেসেসিটিস বাই রেড হট চিলি পেপার্স, অ্যান্ড তারপরে ওয়ারফেস এর একটা গান যেটা অনেকেই শুনতে চেয়েছেন, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। Friends, welcome back once again. Shunchen Radio Amar 88.4 FM. Shunchen Dreams Avenue, Friday Night Vegan Exclusive Show. Ar shunchen ni rajke apnar moddhorater agontok bondhuke. Moddhoratei ami ashi, ra duto porjonto thaki ebong apnar pashe thaki apnari hoye apnar jonnei shobkichui apnar jonne. Ei shob gaan, ei shob kotha, ei shob shobkichui shobkichui apnar jonne. Tai apni jodi pashe thaken tobei amar bhalo lagbe. Ekbar shesh porjonto thakte hobe, okay? এখনই বলো না বিদায়। শুনছিলাম একটু আগে ওয়ারফেজের গান পূর্ণতা, যে গানটার জন্য অনেক রিকোয়েস্ট আজকে এসেছিল, এবং আরো কিছু গান আমরা তার আগে শুনেছিলাম, যেমন তার আগের গানটা ছিল হচ্ছে ডার্ক নেসেসিটিস রেড হট চিলি পেপার্স, এবং একটা কুইজ আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে রেড হট চিলি পেপার্স এর অন্যতম লিডিং মিউজিশিয়ান ফ্লি রিসেন্টলি একটা সিনেমাতে অভিনয় করেছেন গ্যাংস্টারের ভূমিকা, সেই সিনেমাটার নাম কি, দুজন সঠিক উত্তর দিয়েছেন এখন পর্যন্ত। তাদের মধ্যে আমি বলেছিলাম যে সবার আগে চিনি দিতে পারবেন। জেসি জেনিয়াস এস এম এস পাঠিয়েছে একটা একুশে, ফ্লয়েডিয়ান জানিয়েছে একটা চব্বিশে, তারা সবাই সঠিক উত্তর দিয়েছে, বাট জেসি জেনিটা একটু তিন মিনিট আগে এসছে। সো আই এম গোয়িং টু ডেডিকেট এ সং টু জেসি জেনি। আচ্ছা, তার আগে যেটা ঘটনা সেটা হচ্ছে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে বেবি ড্রাইভার। আর আজকের মুভি অফ দ্য উইকের সিনেমাও কিন্তু এটা ইন্টারেস্টিং ভাবে, বেবি ড্রাইভার রিসেন্টলি বেরিয়েছে সিনেমাটা, এবং এক মাসও হয়নি, এরকম এক মাসের মতো সময় হয়েছে, একেবারে রিসেন্ট একটা সিনেমা, অ্যাকশন সিনেমা, জ্যাম প্যাকড অ্যাকশন, দুর্দান্ত সিনেমা, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস বাই ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ইন 2017 আনডাউটেডলি। আর আমি কিছুদিন আগে অবসর সময় একদিন অনেকগুলো নিউজ পেপার আর্টিকেলস পড়ছিলাম, সেটা ইউনাইটেড স্টেটস এর কিছু, ইউনাইটেড কিংডম এর কিছু, অন্যান্য দেশেরও কিছু আছে, এবং সবগুলো টপিক হচ্ছে যে 2017 এখন পর্যন্ত যেসব সিনেমা বের হয়েছে তার মধ্যে সব থেকে ভালো কোনগুলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা নিউজ পেপার আর্টিকেলে প্রত্যেকটা সবাই এক নম্বরে রেখেছে একটা হরর মুভিকে, যেটা আমি খুব অবাক হলাম, কারণ একটা সবার চোখে, সব ধরনের ক্রিটিকদের চোখে এখন পর্যন্ত 2017 বেস্ট ফিল্ম হচ্ছে একটা হরর ফিল্ম, এরকম ইন্টারেস্টিং, কারণ হরর ফিল্ম বেশিরভাগ সময় খুব মানসম্পন্ন হয় না। গেট আউট হচ্ছে সিনেমাটার নাম, এটা অবশ্য ঠিক টিপিক্যাল হরর ফিল্ম না, এর মধ্যে অনেক সোশ্যাল মেসেজও আছে সিনেমাটার মধ্যে। আমি এখন পর্যন্ত আনফর্চুনেটলি সিনেমাটা দেখতে পারিনি, দেখলে হয়তো রিভিউ দিতে পারতাম, কিন্তু এই প্রথম আমি দেখলাম যে এক প্রত্যেকটা রিভিউতে এক সবাই এক বাক্যে বলেছে এবছরে এখন পর্যন্ত বেস্ট ফিল্ম গেট আউট। আর ইন্টারেস্টিং হচ্ছে সেই বেস্ট ফিল্মের তালিকায় অনেক নাম করা সিনেমাকে, অনেক হিট সিনেমাকে পেছনে রেখে বেবি ড্রাইভার কোনোটাতে তিন নম্বরে দেখলাম, কোনোটাতে চার নম্বরে, বা টপ থ্রি ফোরের মধ্যে আসি বেবি ড্রাইভার। সো এবং আমার কাছেও তাই মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম সো ফার রিলিজড ইন 2017। আর তার থেকেও বড় কথা, খুবই উপভোগ্য, খুবই খুবই খুবই, মানে এই মুভিটা দেখে ভালো না লাগার কোনো কারণ নেই, এবং অবশ্যই ভালো লাগবে, খুবই স্টাইলিশ, খুবই স্মার্ট মেকিং অ্যাকশন মুভি। এটা পরিচালক হচ্ছেন এডগার রাইট, এবং এডগার রাইটের সুনাম আছে যে এরকম বেশ জ্যাম প্যাকড অ্যাকশন মুভি বানানোর ক্ষেত্রে তিনি একজন মুনশিয়ান ডিরেক্টর, এরকম একটা কথা চালু আছে বাজারে। তো এডগার রাইটের পরিচালনায় এই সিনেমাটাতে নাম ভূমিকা অভিনয় করেছেন অ্যাঞ্জেল এলগর্ট, যিনি অনেকের কাছেই খুব পপুলার, ফেমাস, এবং স্পেশালি মেয়েদের কাছে যারা একটা সিনেমা দেখেছিল সম্ভবত ফল্ট ইন আওয়ার স্টার্স, ওই সিনেমাটা পরে আসলে অ্যাঞ্জেল এলগর্ট খুব বিশাল হিট হয়ে যায়, যদিও সেই সিনেমাটা আমার কাছে একটু নাতুপুতু প্রেমের মনে হয়েছে, ওটা ভালো লাগেনি, ফল্ট ইন আওয়ার স্টার্স। বাট অ্যাঞ্জেল এলগর্ট এখন মোটামুটি সুপারস্টার, এবং এই সিনেমার নাম ভূমিকাতে সে অভিনয় করেছে 15 বছরের একজন ড্রাইভারের ভূমিকায়। এটা আসলে এক গ্যাংস্টারদের সিনেমা, ব্যাংক ডাকাত একটা দল থাকে যাদের কাজই হচ্ছে ব্যাংক ডাকাতি, বিভিন্ন রকম বিভিন্ন প্রতিষ্ঠান ডাকাতি, হাইস্ট করা বিভিন্ন রকম, এদের কাজই হচ্ছে এটা। তো সেই বিভিন্ন রকম গ্যাংস্টারের মধ্যে 15 বছরের এই ছেলেটা কি করছে, সে হচ্ছে আসলে একজন অসাধারণ ড্রাইভার, মানে বিস্ময় বালক থাকে না যে অল্প বয়সী অনেক বিশাল প্রতিভা, এর প্রতিভাটা হচ্ছে ড্রাইভিং এ, মানে এই 15 বছর বয়সে সে গাড়ি নিয়ে যেসব কেরদানি দেখায়, যেসব কারিগরি দেখায়, তাতে মনে হবে যে এখনই আমি সিনেমা হল থেকে বের হয়ে স্টিয়ারিংটা হাতে নিয়ে এরকম ভাবে রাস্তায় বেরিয়ে যায়, যদিও ঢাকার রাস্তায় আপনি সেগুলো কিছুই পারবেন না, তবে বেবি ড্রাইভার থাকলে হয়তো পারত। তো তার কাজ হচ্ছে যেখানে ডাকাতিটা হবে সেটা ব্যাংক হোক বা অন্য কোনো জায়গা হোক, তার সামনে প্রথমে গ্যাংস্টারদেরকে সে নামিয়ে দেয়, নামিয়ে সে অপেক্ষা করে, এবং অপেক্ষা করার ধরনটা খুব অদ্ভুত। আচ্ছা আর একটু বলে নেই,
সেটা হচ্ছে যে খুব ছোটবেলায় তার অ্যাক্সিডেন্ট হয়ে বাবা মা দুজনকে সে হারায় এবং মারাত্মক দুর্ঘটনায় তার নিজেরও মানে শ্রবণ শক্তির বিশাল একটা সমস্যা হয় এবং যে কারণে ওই সবসময় সে কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনতে থাকে। ওটা যদি না শোনেন তখন তার ওই কানের ভেতরে যে সমস্যাটা প্রচন্ড রকম থাকে, ব্যথা হয়, কষ্ট হয় এবং ওভাবে সে থাকতে পারে না, যার ফলে কন্টিনিউসলি তার কানে হেডফোন থাকে এবং ওই মিউজিক চলতে থাকে এবং যার কারণে মিউজিকের প্রতি তার এই নির্ভরতা থেকে তার মিউজিকের প্রতি তার বিভিন্ন রকম আসক্তি বা প্যাশনও তৈরি হয় এবং সে নিজে নিজে অনেক ট্র্যাক কম্পোজ করে। লাইক একজন একটা কথা বললো যে ওয়ার ইউর গোয়িং, তো এটাকে সে রেকর্ড করে ওইটাকে মানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে বিভিন্ন রকম কম্পোজিশন মিক্স করে সে একটা ডান্স ট্র্যাক বানিয়ে বা মিউজিক্যাল ট্র্যাক বানিয়ে ফেলে, মানে সেরকম একজন প্রতিভাবান ডিজের মতো আর কি। এটা হচ্ছে তার একটা ফেভারিট হবি এবং ওগুলো এক একটা ট্র্যাকের এক নাম দিয়ে সেগুলো সব কালেকশন করে এবং কন্টিনিউসলি সে হেডফোনে গান শুনতে থাকে এবং যখন সেই গ্যাংস্টারদেরকে নামিয়ে দেয় সেই জায়গাতে তখন সে অপেক্ষা করে এরকম একটা মিউজিক ট্র্যাক ছেড়ে এবং প্রত্যেকটা ডাকাতির সময় একটা আলাদা আলাদা মিউজিক ট্র্যাক থাকে তার এবং যখন আবার ডাকাতি করে ওই ডাকাত দল চলে আসে তখন তাদেরকে উঠিয়ে সে সেই মিউজিক ট্র্যাক ফুল ভলিউমে দিয়ে ব্যাপক একটা ফিলিয়ে একটা পিনিংয়ের মধ্যে সে মানে ডানে বামে কেটে সাঁই সুই করে গাড়ি নিয়ে চলে আসে। সেটাই হচ্ছে তার কাজ, গেট অ্যাওয়ে ড্রাইভার, আমাদের এই বেবি ড্রাইভার। আর এই সিনেমার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুর্দান্ত সব মিউজিক ট্র্যাক এবং যদি কেউ স্পেশালি মিউজিক লাভার হন, ব্লুজ রক বা আপনার সেই ওল্ড স্কুল রক বা হিপ হপ ডিজে মিউজিক এগুলো যারা পছন্দ করেন এই মুভিটা তাদের জন্য মাস্ট ওয়াচ। মানে মিউজিক ট্র্যাকও যদি আমি বলি সবকিছু বাদ দিয়ে দুর্দান্ত সব মিউজিক ট্র্যাক, এক একটা সিকোয়েন্স এক একটা দুর্দান্ত মিউজিক ট্র্যাক এই সিনেমাতে আছে এবং সিনেমার সাবটাইটেলও কিন্তু এটা বলা আছে যে অল ইউ নিড ইজ এ কিলার ট্র্যাক। তো সেই কিলার ট্র্যাক ছেড়ে সে ডাকাত দলকে নিয়ে পালিয়া, সেটাই হচ্ছে এই সিনেমার মোটামুটি কাহিনী এবং এর মধ্যে অনেক টুইস্ট আছে, অনেক কিছু আছে, অনেক আপস অ্যান্ড ডাউন এবং তার জীবনে রোম্যান্স আসে, একজন ওয়েট্রেসের সাথে তার একটা ব্যাপক ভাব ভালোবাসা হয়ে যায়, সেখানে অনেক টুইস্ট থাকে এবং এই গ্যাংস্টারদের প্রধান হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেতা কেভিন স্প্যাসি, যিনি দুর্দান্ত সব সিনেমা করেন এবং দারুণ অভিনয় করেন। আর ফ্লি হচ্ছে ওই গ্যাংস্টারদেরই একজন থাকে এই সিনেমাতে। তারপরে আরো অনেকেই আছেন, জন হ্যাম আছেন এই সিনেমাতে, আইজা গঞ্জালেস যাকে দেখে আমার হৃদয় একটু চমকে গিয়েছিল, খুব ভালো লেগেছে আমার কাছে মেয়েটাকে। তারপর লিলি জেমস আছে এবং আরেকজন অস্কার উইনিং অ্যাক্টর জেমি ফক্স, অনেকের ফেভারিট, তিনিও এই সিনেমাতে গ্যাংস্টারের ভূমিকাতে আছেন। সো এই সিনেমাতে দুজন অস্কার উইনিং অ্যাক্টর, কেভিন স্প্যাসি অ্যান্ড জেমি ফক্স, এই জন্য এই দুজনের যখন কোনো সিকোয়েন্স একসাথে থাকতো পরিচালক এডগার রাইট শুটিং আগে বলতেন ডাবল অস্কার শট, মানে দুজন অস্কার উইনিং অ্যাক্টর এক সিকোয়েন্সে। তো এরকম আরো অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই সিনেমা নিয়ে। অলরেডি খুব ব্যবসা সফল দারুণ একটা এবং যারা আসলে খুব থ্রিলিং এন্টারটেইনিং অ্যাকশন থ্রিলার দেখতে চান অবশ্যই এটা দেখবেন, বেবি ড্রাইভার। আর মিউজিক ট্র্যাক তো এক্সট্রা বোনাস। আরেকটা কথা বলি যেটা বলতে হবে এই সিনেমা সম্পর্কে, সেটা হচ্ছে যে দুর্দান্ত সব কার সিকোয়েন্স এখানে আছে, গাড়ি চেজিং, যেগুলো হলিউডের মুভির অন্যতম অ্যাকশন মুভির অন্যতম প্রধান একটা অনুষঙ্গ, কিন্তু অনেক সিনেমাতে আসলে সেগুলো গ্রাফিক্স ইউজ করা হয়, অ্যানিমেশন ইউজ করা হয়, কারসাজি থাকে। এই সিনেমাটাতে কোনো গাড়ির দৃশ্যে, কোনো কার চেজিং এর দৃশ্যে যে গাড়ি নিয়ে এত কাহিনী কীর্তি উল্টে পাল্টে ভেঙে চুরে অস্থির, কোনো গ্রাফিক্যাল কারসাজি করা হয়নি, একেবারে বাস্তব সিকোয়েন্স এবং দুর্দান্ত সব স্টান্ট ওয়ার্ক। মানে এরকম গ্রাফিক ইউজ করে অনেক করা যায় কিন্তু যখন আপনি জানবেন যে এই সিনেমাতে কোনো গ্রাফিক্স ইউজ করা হয়নি, কোনো কারসাজি নেই, কোনো ক্যামেরার কারসাজি নেই, একেবারে সত্যিকার অর্থে বাস্তব জীবনে গাড়ি দিয়ে এই শ্যুটগুলো করা হয়েছে, এই সব দুর্দান্ত সব দৃশ্য গাড়ির সিকোয়েন্স, তখন বিষয়টা আরও থ্রিলিং হবে যে এইগুলো সত্যি সত্যি শুটিং স্পটে হয়েছিল। বেবি ড্রাইভারের সেই কার সিকোয়েন্সগুলো নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে, স্পেশালি গ্যারেজে যে কিছু সিকোয়েন্স আছে একদম শেষ দিকে সিনেমার, এটা এখনও আমার চোখে ভাসে। আই রিয়েলি লাভ দ্য মুভি, সো আই হোপ ইউ উইল এনজয় দ্য মুভি বেবি ড্রাইভার, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মুভি অফ দ্য উইক টুনাইট। একটু পরে ফিরছি, এখন গান শুনবো আমরা। আর SMS করার নিয়মটা বলে দিই, যদি কিছু লিখতে চান প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। জেসি জেনি সবার আগে বলেছিল সঠিক উত্তরটা, ফ্লি কোন সিনেমাতে অভিনয় করেছেন, অ্যান্ড দ্যাট ইজ বেবি ড্রাইভার। তাদের জন্য একটা গান এবং গান হচ্ছে লিম বিস্কিটের, অনেকদিন পরে শুনছি লিম বিস্কিটের গান এবং এই গানটাও কিন্তু ওরকমই থিমের, রোলিং রোলিং রোলিং। একটু পরে ফিরছি, সাথে থাকুন, রোলিং করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। Keep on rolling, baby. You know what time it is. হ্যাঁ ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আরেকবার ইরাজকে, আর শুনছেন রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। স্বাগত আপনাকে আরেকবার। শুনছিলাম একটুকে পরপর দুটো বেশ রিচার্জিং অ্যান্ড রকিং গান, প্রথমটা ছিল লিম বিস্কিটের রোলিং, আর তারপরে ছিল একটু আগে অর্থহীনের গান নিকৃষ্ট প্রথম পার্টটা। আর এই মুহূর্তে কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে নেই, তারপরও কিছু না বললেই না, কিছু গান প্লে না করলেই না। জেসি জেনি কিন্তু তাদের জন্য একটু আগে গান ডেডিকেট করলাম, সবার আগে সঠিক উত্তর দিয়েছিল বেবি ড্রাইভার সঠিক অ্যান্সার অ্যান্সার এবং তারপরে খুব সুন্দর একটা SMS পাঠিয়েছে তারা। আমি কান পেতে শুয়েছিলাম সমুদ্র তীরে অজস্র বছর, সম্ভাবনার প্রস্ত ঘূর্ণি অনির্দিষ্টভাবে, সামনের দিকে আঙুল তুলে দেখি
আমি একলা শ্লোক লিখি অপরাহ্নের জন্য, একটা গান বিষণ্ন বাতাসের জন্য। আমি হেঁটে যাই নোনা জলের দিকে, যেখানে ঘোলাটে দৃষ্টি সহস্রবার ভেঙে পড়ে। খুবই সুন্দর এসএমএস, দারুণ হয়েছে, চমৎকার, অসাধারণ, অসাধারণ হয়েছে। মানে ওই শব্দটা আমি বুঝতে পারি, এটা কি সম্ভাবনার প্রশ্ন আর ওটা আমি বুঝতে অপারগ। আর এই মুহূর্তে আমরা আরেকটা গানে চলে যাচ্ছি, এবং একটু আগে রকিং ছিল, এখন একটু আমরা সফট দিকে যাই, সফট স্টোন, হার্ড স্টোন এর পরে। গানটা হচ্ছে চাইনা, কে কি চায় আমি জানি না, কিন্তু আমরা অনেক কিছুই আবার চাইনা একই সাথে। সো চাইনা গান শুনে একটু পরে ফিরছি, সাথেই থাকুন। আর যদি কিছু লিখতে চান লিখবেন 6969 এই নাম্বারটাতে। So friends, welcome back for the last time tonight. শুনছেন রাজকে এখনো, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এখনো, এবং আপনি এখনো শুনছেন রেডিও আমার 88.4 FM। তো আমাদের সময় একদম শেষ, একটু আগে শুনছিলাম গহিনে ব্ল্যাকের গান, তার আগে ছিল যেটা, সেটা হচ্ছে মাইলসের একটা গান চাইনা। আমিও চাইনা যেতে, কিন্তু তারপরে যেতে হবে, সময় একদমই শেষ। মুভি অফ দ্য উইক ছিল আজকে, ফেম লাইব্রেরি ছিল, আশা করছি আগামী সপ্তাহেগুলো থাকবে, সেই সাথে আপনিও থাকবেন। আর আরেকটা কিন্তু ব্লকবাস্টার মুভি বেরিয়েছে কিছুদিন আগে, ডানকার্ক, 21 তারিখে ক্রিস্টোফার নোলানের মুভি, এটাও দেখেছি আমি। হোপফুলি সামনের সপ্তাহে এটা রিভিউ করবো, আর যদি তার আগে আপনি দেখে ফেলতে চান, দেখে ফেলতে পারেন। দারুণ দারুণ মুভি, সঙ্গীত এবং সাহিত্য, এগুলো আপনার জীবনকে ঘিরে থাকুক, সুন্দর কিছু স্মৃতি, সুন্দর প্রিয় কিছু মুখ ভালোবাসা নিয়ে আপনার পাশে থাকবো, যেমনটা আমি থাকবো। তো সেখান থেকে নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, অনেক বেশি শুভরাত্রি। আর যাওয়ার আগে হচ্ছে শাহরিন একটা এসএমএস করেছেন কিছুক্ষণ আগে, ওই কালো জলে দেখি তোমার কালো রূপের ছায়া হে, আমায় কলঙ্কি নিলাম রটিয়ে তুমি দিলে ফাঁকি হে, একা বসে থাকি তেপান্তরের মাঠে। একটা নজরুল সঙ্গীত শুনতে যাচ্ছেন, সো ইটস ফর ইউ শাহরিন অ্যান্ড ফর অল দ্য ইউ অল দ্য ফ্রেন্ডস হু অ্যাকচুয়ালি লাভ নজরুল সঙ্গীত। এই গানটা তাদের সবার জন্য, তাদের মধ্যে আমিও একজন। এবং এই গানটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমার জীবনে শোনা সব থেকে বেশি রোম্যান্টিক গানগুলোর মধ্যে একটা, অন্যতম শ্রেষ্ঠ, এ নিয়ে কোনো সন্দেহ হবে না। সেই গানটা প্লে করে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আরেকবার বলছি শুভরাত্রি, ওকে।